ওকে, সো স্পাইনাল কর্ডের যেটা কাজ সেটা হলো আমরা জানি যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সাথে সে কানেক্ট করে দেয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ওকে দুঃখিত, এটা আচ্ছা এটা ডিস্টোর্টেড হয়ে যাচ্ছে আমার জন্য না, আমি আমি ঠিকই ড্র করতেছি বাট এটা ডিস্টোর্টেড হয়ে যাচ্ছে সামহাও। অলরাইট, কোনো সমস্যা নাই, আমি এখানে আঁকতেছি। সো স্পাইনাল কর্ডের যেটা কাজ সেটা হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সাথে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে, সরি স্পাইনাল কর্ডের যেটা কাজ সেটা হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সাথে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কানেক্ট করা। অর্থাৎ এখান থেকে ধরেন আপনার একটা সিগনাল আপনি পৌঁছাতে যাচ্ছেন কোনো একটা মাসেলে, সেটা কিভাবে পৌঁছাবে, সেটা এভাবে পেরিফেরাল নার্ভের মাধ্যমে পৌঁছালো, তাহলে সে কি করবে, বললো স্পাইনাল কর্ডের মাধ্যমে সেটা ডিস্ট্রিবিউশনটা আমার সহজ হলো। সো স্পাইনাল কর্ড যে কাজটা করবে, অসংখ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সাথে সে কানেক্টেড থাকবে এবং এভাবে সে পেরিফেরিতে আমাদের বডির সাথে কানেক্ট করবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সো স্পাইনাল কর্ড যে মেজর সাইট ফর পেরিফেরাল নার্ভাস সিস্টেম অ্যাটাচমেন্ট, এটা হলো স্পাইনাল কর্ডের মেইন কাজ। স্পাইনাল কর্ড লেভেলে কিছু ফাংশন হয়ে থাকে, যেমন অনেকগুলো রিফ্লেক্স স্পাইনাল কর্ড লেভেলে হয়ে থাকে, ঠিক আছে, যেমন পেইন অথবা উইথড্রল রিফ্লেক্স। আপনি লিম্বে কোন একটা পেইন পেলেন, সঙ্গে সঙ্গে উইথড্র করে ফেললেন, দিস ইজ উইথড্রল রিফ্লেক্স। তারপরে মিকচুরেশন রিফ্লেক্স, ডিফিকেশন রিফ্লেক্স, এগুলো সব স্পাইনাল কর্ড লেভেলে হয়ে থাকে। সো স্পাইনাল কর্ডের এই ফাংশন গুলো আছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না বাট মোটামুটি জানলেন, কারণ যখন স্পাইনাল শক হবে তখন এই স্পাইনাল কর্ডের ফাংশন গুলো থাকবে না। সো আমি একটা টার্ম এখন ইউজ করলাম, এটা আমি এখন পড়াবো না, সেটা হলো স্পাইনাল শক, পড়াবো পরে পড়াবো যখন স্পাইনাল কর্ড লেশন পড়াবো। স্পাইনাল কর্ডের সাথে কি কি নার্ভ যুক্ত থাকে, নার্ভ পেয়ার যুক্ত থাকে আমরা জানি, দুই সাইডে দুইটা, এই সাইডে একটা নার্ভ, এই সাইডে একটা নার্ভ, এই জন্য এটাকে আমরা পেয়ার বলতেছি। আটটা সার্ভাইকাল নার্ভ, আটটা সার্ভাইকাল নার্ভ যদি হয় তাহলে আপনি জানেন এই ক্ষেত্রে ভার্টিব্রার সাথে নার্ভের রিলেশনটা জানতে হবে। এটা যদি হয় আমাদের সার্ভাইকাল ওয়ান ভার্টিব্রা, এটা যদি হয় সার্ভাইকাল টু ভার্টিব্রা, তাহলে সার্ভাইকাল ওয়ান নার্ভটা, এটা হলো সার্ভাইকাল ওয়ান নার্ভটা সার্ভাইকাল ওয়ান ভার্টিব্রার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, সার্ভাইকাল টু নার্ভটা সার্ভাইকাল টু ভার্টিব্রার উপর দিয়ে যাচ্ছে। ঠিক এভাবে আপনি যদি যান, আমরা জানি এখানে নাম্বারের সাথে একটা মিসম্যাচ আছে, অর্থাৎ সার্ভাইকাল ভার্টিব্রা মোট সাতটা কিন্তু সার্ভাইকাল নার্ভ হলো আটটা, তাহলে এটা হলো সাত নাম্বার সার্ভাইকাল ভার্টিব্রা। সাত নাম্বার সার্ভাইকাল ভার্টিব্রার উপর দিয়ে যাবে, তাহলে কি করসপন্ডিং নার্ভটা করসপন্ডিং সার্ভাইকাল ভার্টিব্রার উপর দিয়ে যায়, তাহলে এটা সার্ভাইকাল সেভেন নার্ভ। আর আমাদের যেহেতু সার্ভাইকাল নার্ভ হলো আটটা, ভার্টিব্রার চেয়ে একটা বেশি, তাহলে সার্ভাইকাল এইটটা যাবে এখান দিয়ে, তাহলে সার্ভাইকাল এইটটা এখান থেকে যাওয়ার কারণে পুরো অ্যারেঞ্জমেন্টটা নষ্ট হয়ে গেল, আগের অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ পরেরটা হলো আমাদের থোরাসিক ওয়ান ভার্টিব্রা, তাহলে থোরাসিক ওয়ান ভার্টিব্রার যে নার্ভ, অর্থাৎ থোরাসিক ওয়ান নার্ভটা থোরাসিক ভার্টিব্রার নিচ থেকে যাবে, তাহলে এখন থেকে সেটাই মেনটেন হবে। থোরাসিক টু নার্ভটা থোরাসিক টু ভার্টিব্রার নিচ দিয়ে যাবে, থোরাসিক থ্রি নার্ভটা থোরাসিক থ্রি ভার্টিব্রার নিচ দিয়ে যাবে, লাম্বার ওয়ান নার্ভটা লাম্বার ওয়ান ভার্টিব্রার নিচ দিয়ে যাবে, ঠিক আছে। সো এই যে অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যায় এটা কিসের জন্য, এটা হলো সার্ভাইকাল নার্ভ হলো আটটা, ভার্টিব্রা হলো সাতটা, তাহলে প্রথম সাতটা একরকম থাকে বাকিগুলোতে ডিফারেন্ট থাকে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন, এই পেজ থেকে এতটুকু পড়লেই চলবে, বেশি কিছু পড়তে হবে না। তারপরের কথা কি, স্পাইনাল কর্ডটা থাকতেছে কোথায়, স্পাইনাল কর্ড একটা একটা বনি ক্যানেলের মধ্যে থাকতেছে, এটাকে বলা হয় স্পাইনাল ক্যানেল অথবা ভার্টিব্রাল ক্যানেল, সেখানে স্পাইনাল কর্ড থাকতেছে। স্পাইনাল কর্ড যখন এখানে থাকতেছে তার চারপাশে কাভারিং থাকতেছে মেনিনজেস, আর মেনিনজেস যেহেতু থাকতেছে তাহলে এখানে সাব অ্যারাকনয়েড স্পেস থাকবে, আর এটা হলো ডুরামেটার, ডুরামেটারের বাইরে যেটা থাকে সেটা হলো এপিডুরাল স্পেস, তাহলে এখানে এপিডুরাল স্পেসও থাকবে, ঠিক আছে। এখানে একটা মজার ব্যাপার আছে, আচ্ছা মজার ব্যাপারগুলো পরে বলবো, ঠিক আছে, অলরাইট। তারপরে কথা কি, এখানে আমাদের হোয়াইট ম্যাটার আর গ্রে ম্যাটার ব্যাপারে একটু অ্যারেঞ্জমেন্ট জানতে হবে। আমরা যখন ব্রেইনে পড়ি তখন ব্রেইনের বাইরের দিকে থাকে হলো গ্রে ম্যাটার, ভেতরের দিকে থাকে হলো হোয়াইট ম্যাটার, বাইরের দিকটা হলো গ্রে ম্যাটার। আমরা জানি গ্রে ম্যাটার মানে কি, গ্রে ম্যাটার মানে হলো নিউরনের সেল বডি, তাহলে এগুলো হলো সেল বডি আর তার হলো প্রসেস গুলো এরকম, সেল বডি আর তার প্রসেস গুলো এরকম, সেল বডি আর তার প্রসেস গুলো এরকম, তাহলে বাইরের দিকে সেল বডি ভেতরের দিকে প্রসেস, ঠিক আছে। তাহলে গ্রে ম্যাটারটা বাহিরের দিকে আর হোয়াইট ম্যাটারটা ভেতরের দিকে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াইট ম্যাটার হোয়াইট কেন, এটা আপনারা নিশ্চয়ই জানেন, একটু রিভিশন পারপাসে বলতেছি, হোয়াইট ম্যাটার হোয়াইট হলো মায়েলিনের জন্য। তাহলে কথার আমরা এখান থেকে একটা নলেজ নিলাম, হ্যাঁ, যে যেখানে মায়েলিন থাকবে সেটা থাকবে হোয়াইট, যেখানে মায়েলিন থাকবে না সেটা হবে গ্রে। তাহলে সেল বডিতে কখনো মায়েলিন থাকে না, থাকে একজনে ফাইবারে, তাহলে হোয়াইট ম্যাটার মানে হলো এটা হলো এখানে সব ফাইবার গুলো, তাহলে কি বলে সুপ্রাটেন্ডোরিয়ালি অথবা সেরেবেলামে যে জিনিসটা, এটা স্পাইনাল কর্ডে জাস্ট উল্টা। তাহলে স্পাইনাল কর্ডের ব্যাপারটা কিরকম, স্পাইনাল কর্ডের ব্যাপারটা হলো ভেতরের দিকে গ্রে ম্যাটার, তাহলে উল্টা হয়ে গেল না, তাহলে ভেতরের দিকে সেই গ্রে ম্যাটার আর বাইরের দিকে এগুলো হলো হোয়াইট ম্যাটার। তাহলে স্পাইনাল কর্ডের হোয়াইট ম্যাটার কোনগুলো আর গ্রে ম্যাটার কোনগুলো সেটা আমরা বুঝলাম, তাহলে ভেতরের এটা হলো গ্রে ম্যাটার, স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটার
এই গ্রে ম্যাটারটা কিরকম, এই গ্রে ম্যাটারটা হলো এইচ শেপড একটা জিনিস, এইচ শেপড। এই এইচ শেপ জিনিসের ক্ষেত্রে আমরা বলবো পেছনে দুইটা হলো ডর্সাল হর্ন, এটা একটা এটা একটা, তাদেরকে আমরা বলবো ডর্সাল হর্ন, আর সামনের দুইটাকে আমরা বলবো ভেন্টাল হর্ন। ছবিতে সবসময় নিচের দিকে থাকবে ভেন্টাল হর্ন, এটা হলো ভেন্টাল হর্ন। আমরা একটা কথা বলেছিলাম যে সিএনএস যখন ডেভেলপ করে, সিএনএস ডেভেলপ করছে কোথা থেকে? সিএনএস ডেভেলপ করছে নিউরাল টিউব থেকে, যেহেতু সে নিউরাল টিউব থেকে ডেভেলপ করছে, দিস ইট ওয়াজ এ টিউব, টিউবের ওয়াল থেকে ডেভেলপ করবে প্যারেনকেমা টিস্যু, আর টিউবের ভেতরে যে ক্যাভিটি, ক্যাভিটি থেকে ডেভেলপ করবে সিএসএফ ক্যানেল, সিএসএফ যে সিস্টেম গুলো আছে, ভেন্টিকুলার সিস্টেম আছে সেটা। তাহলে স্পাইনাল কর্ড ঠিক একইভাবে এখান থেকে ডেভেলপ করছে, যখন ডেভেলপ করছে তাহলে ক্যানেল থেকে সেন্ট্রাল ক্যানেল, তাহলে এখানে সেটা সেন্ট্রাল ক্যানেল হিসেবে আছে, আর বাকিগুলো তো ডেভেলপ করলো। ঠিক আছে, এখানে একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরেকটা কথা আমরা বলেছিলাম, কোনটা অ্যালার প্লেট কোনটা বেজাল প্লেট, তাহলে এই, তাহলে এইটা এই পোর্শনটাকে আমরা বলবো বেজাল, বেজ। তাহলে ভেন্ট্রাল হর্নটা আসছে বেজাল প্লেট থেকে আর ডর্সাল হর্ন গুলো আসছে অ্যালার প্লেট থেকে, এই কথাগুলো এখান থেকে বুঝতে হবে, জানতে হবে। স্পাইনাল কর্ডের ব্যাপারটা আমরা বুঝলাম। আচ্ছা, স্পাইনাল কর্ডের দুইটা, স্পাইনাল কর্ডের যে কাভারিং মেনিঞ্জেস থেকে কি কি পড়তে হবে? সো স্পাইনাল কর্ডের যে কাভারিং মেনিঞ্জেস, কাভারিং এখানেও ঠিক একইভাবে সবগুলো লেয়ারই আছে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর হলো পায়া ম্যাটার। যখন আপনি এই পায়া ম্যাটার পড়বেন, এই পায়া ম্যাটারের দুইটা এক্সটেনশন আপনাকে জানতে হবে, তার একটা একটা এক্সটেনশন হলো ফাইলাম টার্মিনালি, একটা এক্সটেনশন কি ফাইলাম টার্মিনালি। ফাইলাম টার্মিনালি মানে কি? তাহলে এটা হলো স্পাইনাল কর্ড, আমরা জানি সিএনএস এর একদম সাথে যেটা যুক্ত থাকে যে লেয়ারটা, সেই লেয়ারটা হলো পায়া ম্যাটার, তাহলে একদম তার সাথে যুক্ত, একদমই তার সাথে যুক্ত, একদমই তার সাথে যুক্ত। ঠিক আছে, যুক্ত থেকে এখান থেকে একটা কানেকটিভ টিস্যু এভাবে, অর্থাৎ পায়া ম্যাটারটা সামনের দিকে গেছে, সামনের দিকে যেয়ে কক্সিসে যেয়ে অ্যাটাচড, অর্থাৎ এটার সাথে ফিক্স করে রাখছে, এই যে লিগামেন্টটা, এই লিগামেন্টটা হলো পায়া ম্যাটার। ঠিক আছে, এই লিগামেন্টটা পায়া ম্যাটার থেকে তৈরি হয়েছে, এই জিনিসটাকে বলা হয় ফাইলাম টার্মিনালি, মনে থাকে যেন, খুব বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসলে বুঝতে পারবেন। নিচের দিকে আমি একবার স্টেবল করলাম, এখন দুই পাশে স্টেবল করব, দুই পাশ থেকে আমি আবার স্টেবল করব, এই দুই পাশ থেকে স্টেবল করা যে লিগামেন্ট গুলো তাদেরকে বলা হয় ডেন্টিকুলেট লিগামেন্ট। আমার স্পেলিং এর সমস্যা হতে পারে, আমার স্পেলিং এর অবস্থা খুবই খারাপ, ডেন্টিকুলেট লিগামেন্ট। ঠিক আছে, এটা পায়ামেটার, খুব বেশি ইম্পর্টেন্ট না, জানা থাকলো আর কি। ডেন্টিকুলেট লিগামেন্ট গুলো ইউজুয়ালি কিভাবে থাকে, এই যদি হয় স্পাইনাল কর্ড, এই যদি হয় স্পাইনাল কর্ড, আমরা জানি এখান থেকে নার্ভ রুট বের হয়, তাহলে এটা হলো ডর্সাল নার্ভ রুট, এটা হলো ভেন্টাল নার্ভ রুট, এটা হলো ডর্সাল নার্ভ রুট, এটা হলো ভেন্টাল নার্ভ রুট। ঠিক আছে, এই নার্ভ রুট গুলোর সাথে লাগা মাঝখান থেকে ওই লিগামেন্ট গুলো উঠে, ডেন্টিকুলেট লিগামেন্ট গুলো। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন, একদমই সহজ বিষয়, তার ম্যাক্সিমাম জিনিস আপনারা জানেন। এক্ষেত্রে ছবিটা তো অবশ্যই দেখবো, ছবি ছবি দেখানোচ্ছে, যদি একটু টিচার আইকে আইকে দেখায় তাহলে নাকি স্টুডেন্টদের বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন স্পাইনাল কর্ডে আমাদের নার্ভ গুলো, স্পাইনাল নার্ভ গুলো কিভাবে যুক্ত থাকে সেটা আমরা একটু দেখি। এটা আমরা একবার বলেছি, ঠিক আছে, তো একবার একবার বলার পর আরেকবার একটু দেখাচ্ছি যে কিভাবে থাকে, কেমন? গত ক্লাসে বা কোন একটা ক্লাসে বলা হয়েছিল। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইচ শেপ গ্রে ম্যাটার, এটা হলো ডর্সাল হর্ন, ডর্সাল হর্ন হলো সেন্সরি, এটা হলো মোটর। তাহলে মোটরের এই জায়গায় আপনাদের কি আছে, মোটর নিউক্লিয়াস গুলো আছে, মোটর নিউক্লিয়াস গুলো, মোটর নিউক্লিয়াস বলতেছি মোটর নিউরন গুলো, নিউরনের সেল বডি, তার একজন গুলো এখন বেরোবে, তো তার একজন গুলো যেদিক দিয়ে বেরোয় এটাকে বলা হয় ভেন্ট্রাল হর্ন, আর এটা হলো ডর্সাল হর্ন। তো মজার ব্যাপার হলো সেন্সরি, এখানে কিছু নিউরন আছে, কিন্তু যেই সেন্সরি নিউরনটা সরাসরি স্কিন কে, সরাসরি পেরিফেরাল টিস্যুকে সাপ্লাই দেয়, তার সেল বডিটা থাকে ডর্সাল হর্নের এই জায়গায়, সরি ডর্সাল রুটের এই জায়গায়, ডর্সাল রুট গ্যাংলিয়ন। ঠিক আছে, তাহলে এটা একটা রুট আর এটা স্পাইনাল, তাহলে স্পাইনাল নার্ভ রুট, কেমন? তাহলে এগুলো হলো স্পাইনাল নার্ভ রুট, ডর্সাল রুট গ্যাংলিয়নটা এখানে বেশি প্রমিনেন্ট করতে পারলাম না আমি আর কি। যাই হোক, এটা হলো স্পাইনাল নার্ভ। তো খেয়াল করেন, এটা একটা রুট, এটা একটা রুট, তাহলে এই রুটটাকে আমরা বলবো ভেন্ট্রাল রুট, এই রুটটাকে আমরা বলবো ডর্সাল রুট। কালেকশন অফ দা নিউরনাল সেল বডি ইনসাইড সিএনএস নিউক্লিয়াস, আউটসাইড সিএনএস গ্যাংলিয়ন।
এখানে নিউরোনাল সেল বডি, এখানে অনেকগুলো নিউরোনাল সেল বডি, কিন্তু উদাহরণের জন্য আমি একটা আঁকতেছি যেন ক্লিন কাট একটা ছবি দেখাতে পারি। এটা হলো সিউডো ইউনিপোলার, একটা নিউরনের এদিকে একটা প্রসেস, এদিকে একটা প্রসেস যদি থাকে, আমি এই নিউরনটাকে বলবো বাইপোলার নিউরন। বাইপোলার নিউরন কই থাকে? রেটিনাতে থাকে। একটা নিউরনের শুধুমাত্র একদিকেই প্রসেস, এরকম নিউরন যদি থাকে আমি তাকে বলবো ইউনিপোলার নিউরন। ইউএসএমএল তে আসবে না, এগুলো এমডিএমএস পরীক্ষা না। একটা নিউরনের যদি চতুর্দিকে প্রসেসিং থাকে, চতুর্দিকে প্রসেস, কারণ ইউএসএমএল ধরেই নেওয়া হয়, আপনি এগুলো জানেন বুঝেন, আপনাকে অ্যাডভান্স লেভেলে জিনিস জিজ্ঞেস করা হবে। চতুর্দিকে যদি প্রসেস থাকে তাকে বলা হয় মাল্টিপোলার নিউরন, ঠিক আছে? সেরেব্রাল কর্টেক্সে থাকে মাল্টিপোলার নিউরন। একটা নিউরন যদি এরকম হয়, ঢং ধরছে সে একদিকে প্রসেস, কিন্তু পরে দুই দিকে প্রসেস পাঠাইছে, পরে দুই দিকে সে সেন্ড করছে, এরকম যদি হয় তাকে আমরা বলি সিউডো ইউনিপোলার। এই টাইপটাকে আমরা বলি সিউডো ইউনিপোলার। কেমন? তো এখানের সেল বডিতে এখানে যে নিউরন গুলো আছে তারা সবাই সিউডো ইউনিপোলার। তার সেল বডির একটা প্রসেস এদিকে পাঠায়, একটা প্রসেস এদিকে পাঠায়, পাঠালে কি হয়, ধরেন এখানে যে এসে পেইন রিসেপ্টর হয়ে গেল, ফ্রি নার্ভ এন্ডিং হয়ে গেল, তাহলে এখানে সে পেইন ডিটেক্ট করলো, তাহলে এই নার্ভের মাধ্যমে সেটা এদিকে আসবে, এটা একটা এফারেন্ট নার্ভ, এখানে আসবে, এখানে সে রিলে করবে, এখানে আরেকটা নিউরনের কাছে সে রিলে করবে, এটা সেকেন্ড অর্ডার নিউরন, ঠিক আছে? যখন আমি এরকম সেন্সরি সিগন্যালকে কন্ডাক্ট করব, সেন্সরি সিস্টেমকে কন্ডাক্ট কিভাবে করে সেটা আমরা দেখবো আজকে ট্র্যাক্টের মধ্যে। তো যাই হোক, আমি এই কথাটা বুঝলাম যে রুটের কাজগুলো কি, রুটের কাজগুলো ফাইবার গুলোকে স্পাইনাল কর্ডের সাথে কানেক্ট করা, পেরিফেরাল নার্ভের সাথে। ভেন্ট্রাল রুটের এই জায়গার সেই নিউরন গুলো হলো মোটর নিউরন। এখন মোটর নিউরন এদিক থেকে বের হয়ে যাবে, এদিক থেকে যাবে, যে এসে কোনো একটা মাসেলকে ধরেন সাপ্লাই দিল, কোনো একটা মাসেলকে সাপ্লাই দিল, এই হলো সে মোটর নিউরন। স্পাইনাল কর্ড থেকে আসা যাওয়ার যে রাস্তাটা হিসেবে ইউজ করতেছি সেটা হলো হয় ডরসাল রুট, নাহলে ভেন্ট্রাল রুট। তাহলে ভেন্ট্রাল রুটে যে বের হয় সে হলো মোটর নার্ভ, তাহলে ভেন্ট্রাল রুটটা হলো মোটর, আর ডরসাল রুট থেকে যে আসা যাওয়া করলো সে হলো সেন্সরি, তাহলে এই হলো সেন্সরি, আর এই হলো স্পাইনাল নার্ভ, আর এই নার্ভটাকে আমি বলতেছি স্পাইনাল নার্ভ, নার্ভটাকে আমি বলতেছি কি স্পাইনাল নার্ভ। তাহলে দুইটা রুট একসাথে যখন যুক্ত হয়ে যাচ্ছে তাহলে স্পাইনাল নার্ভটা হয়ে গেল মিক্সড নার্ভ। স্পাইনাল নার্ভটা কি হয়ে গেল মিক্সড নার্ভ। এখন স্পাইনাল নার্ভের ফেটটা কি, স্পাইনাল নার্ভ আবার দুই ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে? স্পাইনাল নার্ভ আবার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তার সামনের ডিভিশনটাকে আমি বলতেছি রেমাই, তাহলে সামনের ডিভিশন ভেন্ট্রাল রেমাই, আর পোস্টেরিয়র ডিভিশন ডরসাল রেমাই। এই ডরসাল রেমাইটাও কি মিক্সড না, কারণ এই নার্ভটা তো মিক্সড হয়ে গেছিল, এটা হলো স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ যদি মিক্সড হয় তাহলে তো ডরসাল রেমাইটাও মিক্সড, ডরসাল রেমাই চলে যাবে পিছনে, সাপ্লাই দিবে ব্যাকে, ব্যাকের মোটর এবং সেন্সরি দুই সাপ্লাইটাই দিবে সে, আর ভেন্ট্রাল রেমাই যেটা সেটাও মিক্সড, এটা সাপ্লাই দিবে আমাদের লিম টিম হাবি যাবে এগুলাকে। কি একজন মেসেজ দিছেন, যদি ইম্পর্টেন্ট কোনো কথা, কারণ মেসেজ দেখা যায় না, স্কাইপে হলে মেসেজ দেখা যেত, বা আমি দেখার সিস্টেমটা অফ করে রাখছি কারণ স্ক্রিন শেয়ার দেওয়া, তো যদি ইম্পর্টেন্ট কোনো কিছু হয় হাত তুলবেন, হ্যাঁ, যে কথা বলতে চান তখন আমি অনুমতি দিব, তখন আপনি কথা বলবেন যদি। আর যদি আমাদের সাধারণ স্টাডি রেসপন্স হয় তাহলে আপনারা ইচ্ছা মতন আপনাদের মতন রেসপন্স করেন, ঠিক আছে? কারণ আমি না দেখলে আরেকজন দেখবে, দেন কিছুটা যদি কোনো যদি পাওয়া যায়, কনফ্লিক্ট পাওয়া যায় যে একজন এক একটা অ্যান্সার দিচ্ছে, এবং কনফ্লিক্ট যদি আপনাদের মধ্যে শেষ না হয় সেক্ষেত্রে আমি ইন্টারভেন করে বলবো যে হ্যাঁ কোনটা রাইট অ্যান্সার, ওরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু আপনারা নিজেরা নিজেদের মধ্যে ঠিকই মেসেজ দেওয়া দিয়ে করতে পারেন, ঠিক আছে? বাট একটু ব্যালেন্স, এটা একটা মাল্টিটাস্কিং, তো কনসেন্ট্রেশন বা ফোকাস যেন নষ্ট না হয়। আরেকটা ব্যাপার কি, আরেকটা ব্যাপার হলো যে পার্টিসিপেট করার ব্যাপার হলো, আমি যখন আমি একটু খেয়াল করবেন যে কোশ্চেন করে করে পড়াই, তখন আপনি নিজে ভাবার চেষ্টা করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন মনে মনে, আর বাকি জিনিস সব টিপস একই রকম। নয়েজ প্রিভেন্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকা যাবে না, বড় স্ক্রিনে দেখতে হবে, মিনিমাম হলো ল্যাপটপ, হ্যাঁ, অথবা ট্যাব, যত বড় স্ক্রিন হবে আপনার তত দেখতে ভালো লাগবে আর কি, পড়াশোনায় ওরিয়েন্টেড থাকতে পারবেন। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? আচ্ছা, তাহলে ডরসাল নার্ভ রুট, ভেন্ট্রাল নার্ভ রুট, এই রুট গুলোর ব্যাপারে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এই ভেন্ট্রাল নার্ভ রুট গুলো ইউজুয়ালি লিম্বে এবং বডিতে সামনের দিকে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? ইউজুয়ালি লিম্বে সাপ্লাই দিচ্ছে। এই ভেন্ট্রাল নার্ভ কিন্তু আবার দুই ভাগে ভাগ হতে পারে, ভেন্ট্রাল ব্রাঞ্চ, ডরসাল ব্রাঞ্চ, ঠিক আছে? অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, অর্থাৎ এখান থেকেও আপনি আবার পাবেন
anterior division posterior division ঠিক আছে এত কিছু জানার দরকার আছে নাকি হ্যাঁ আছে কারণ ভেন্ট্রাল ল্যামাস থেকে যেটা তৈরি হয় সেটা হলো ব্র্যাকেল প্লেক্সাস ল্যাম্বোস্যাক্রাল প্লেক্সাস আপনি দেখবেন অনেক নার্ভ আছে যাদের রুট ভ্যালু গুলো সেম এরকম একটা নার্ভ হলো মিডিয়ান নার্ভ রেডিয়াল নার্ভ এরকম একটা নার্ভ হলো ফিমোরাল নার্ভ অবটুরেটর নার্ভ দুজনের রুট ভ্যালু সেম তো রুট ভ্যালু সেম হওয়ার সাথে তারা ডিফারেন্ট নার্ভ হলো কি করে কারণ তারা রুট ভ্যালু সেম কারণ তারা সেম ভেন্ট্রাল ল্যামাস থেকে আসছে সেম এই সেগমেন্ট থেকে আসলেও একজন হলো অ্যান্টেরিয়র ডিভিশনের আর একজন হলো পোস্টেরিয়র ডিভিশনের এই জন্য এইভাবে হয়েছে ঠিক আছে আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নাই এখন আমরা আজকে আরেকটা জিনিস জানবো যে ভাইয়া সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক এই কথাগুলো খালি শুনি জীবনে কিন্তু আসলে ব্যাপার এগুলা কি মাথায় দেয় নাকি খায় না কি করে আমি বুঝতে পারি না ঠিক আছে সো যখন আমরা বলবো যে নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হচ্ছে এটা আমরা সবাই জানি রাইট সো নার্ভাস সিস্টেমের মধ্যে আমি প্রথমে বলতেছি সিএনএস সিএনএস মানে হলো হেডকোয়ার্টার সবাই আমরা জানি সিএনএস এর মধ্যে দুইটা অংশ একটা হলো ব্রেইন অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ড এটা আমরা সবাই জানি তারপরের কথা আমরা যেটা বলতেছি সেটা হলো পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে ফাংশনাল ক্লাসিফিকেশন করা যায় অনেক রকম ক্লাসিফিকেশন করা যায় ঠিক আছে একটা ক্লাসিফিকেশন করা যায় এফারেন্ট ডিফারেন্ট এভাবে আপনি জানতে পারেন অথবা আপনি বলতে পারেন যেটাতে আমরা কমফোর্ট ফিল করি সেটা হলো সোমাটিক আর হলো অটোনমিক ঠিক আছে সোমাটিকের মধ্যে যখন আসবে তখন আসবে সেন্সরি মোটর আবার আসবে মোটর অটোনমিকের মধ্যেও আসবে এফারেন্ট ডিফারেন্ট অথবা সেন্সরি মোটর এফারেন্ট ডিফারেন্ট বলি এক্ষেত্রে এফারেন্ট ডিফারেন্ট তো করা যাবে সেন্সরি মানে কি এফারেন্ট টুয়ার্ড সিগন্যাল যাচ্ছে টুয়ার্ডস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফারেন্ট মোটরকে ইফারেন্ট ঠিক আছে অটোনমিকের মধ্যে আমরা যেটা করতে পারবো সেক্ষেত্রেও আমরা বলতে পারবো এফারেন্ট আমরা বলতে পারবো ইফারেন্ট ঠিক আছে তো এই অটোনমিকের যে ইফারেন্ট এই এফারেন্ট ডিফারেন্ট এটার সাথে আমরা যদি অ্যানাটমি এটার আবার এটা অ্যানেজমেন্টটাকে অ্যানাটমিক্যালি ডিসক্রাইব করা যায় কিভাবে অ্যানাটমিক্যালি ডিসক্রাইব করা যাবে সেটা হলো অটোনমিকের মধ্যে এফারেন্ট ডিফারেন্ট আছে এবং এফারেন্ট ডিফারেন্টের মধ্যে সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক আছে কমপ্লেক্স রাইট সো এটার মধ্যে এভাবে ভাগ করতে পারেন সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক অর সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিকের মধ্যে আপনি এফারেন্ট ডিফারেন্ট নিতে পারেন ঠিক আছে আপনি বললেন সিম্পেথেটিক আপনি বললেন প্যারাসিম্পেথেটিক আচ্ছা প্যারাসিম্পেথেটিক হলে আমি প্যারাসিম্পেথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেম এভাবে লিখবো আর সিম্পেথেটিক ক্ষেত্রে সিম্পেথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেম এভাবে লিখবো শর্ট ফর্ম এটা বলতে পারেন এখানে আপনি আবার এফারেন্ট ডিফারেন্ট বলতে পারেন সো যেভাবেই বলেন না কেন দুই ভাবে রাইট মোটামুটি কনসেপ্ট থাকলেই হলো এক্ষেত্রে আছে আমাদের এফারেন্ট ডিফারেন্ট একটু উদাহরণ না দিলে নয় যে আচ্ছা ভাইয়া তাহলে আপনি প্যারাসিম্পেথেটিকের এফারেন্ট ডিফারেন্ট উদাহরণ দেন তো তাহলে প্যারাসিম্পেথেটিক একটা এভারেন্ট আপনি মনে করেন ভেগাস নার্ভ চাচ্ছে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন তাহলে ভেগাস নার্ভ সাপ্লাই দিল গ্যাস্ট্রিক জুস সিক্রেশনের জন্য সরি এটা হলো ইফারেন্ট ভুল উদাহরণ দিয়ে হয়ে দিলাম তাহলে এক্ষেত্রে ভেগাস নার্ভ থেকে সিগনাল যাচ্ছে ইস্টোমাকে তাহলে এটা ইফারেন্ট আর আপনার হাঙ্গার কন্ট্রাকশন হচ্ছে যে হাঙ্গার কন্ট্রাকশনের এই ফিলিংসটা আপনার ভেগাস নার্ভ ক্যারি করে নিয়ে আসতেছে এটা হলো এফারেন্ট ঠিক আছে সিম্পেথেটিকের ক্ষেত্রে এরকম এফারেন্ট ডিফারেন্ট সাপ্লাই দেন তো ডেসক্রিপশন দেওয়া যাবে হ্যাঁ যাবে ধরেন হার্ট রেট বাড়াতে যাচ্ছেন হার্ট রেট বাড়ানোর জন্য সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম হার্টে সিগন্যাল পাঠাচ্ছে তাহলে দিস ইজ ইফারেন্ট আপনার ইস্টোমাকে পেইন হচ্ছে অথবা কোনো জায়গায় ভিসেরাল পেইন কোন একটা জায়গায় পেইন সেন্সেশন ক্যারি করে নিয়ে আসতেছেন সেন্ট্রালি তাহলে সেই পেইন সেন্সেশনটাকে ক্যারি করে নিয়ে আসার জন্য পেইন সেন্সেশন আর আদার যে সেন্সেশন আছে ভিসেরাল সেটা অটোনমি প্যারাসিম্পেথেটিক এফারেন্ট কিন্তু পেইনটাকে যখন ক্যারি করে নিয়ে আসতেছেন তখন সেটা সিম্পেথেটিক এবং তখন সেটা ইফারেন্ট সরি সরি সিম্পেথেটিক অ্যান্ড এফারেন্ট এফারেন্ট মানে হলো টুয়ার্ডস দ্য সিএনএস তার মানে ব্যাপারটা আমি একটু সামারি করতেছি সামারি হলো অটোনমিক
সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক, এবং প্রতিটা সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিকের মধ্যে আবার এফারেন্ট ডিফারেন্ট আছে। আর সোমাটিক যেটা হলো বডিতে সাপ্লাই দিচ্ছে সেন্সরি মোটর অর এফারেন্ট ডিফারেন্ট, এফারেন্ট মানে টুয়ার্ডস দ্য সিএনএস, ইফারেন্ট মানে হলো অ্যাওয়ে ফ্রম সিএনএস। এখন অটোনমিকে শুধু একটু বুঝলে হবে না, অটোনমিকে এটার সাথে আর একটু জুড়ে দিতে হবে যে অটোনমিক আর কি কি জিনিস আছে। তাহলে অটোনমিক নার্ভ গুলো আমাদের সিএনএস থেকে বের হয় কি করে? এ তো আমি ধরে নিলাম সিএনএস, সিএনএস থেকে অটোনমিক ফাইবার গুলো কিভাবে বের হয়, এক্সিট পয়েন্টটা কি, সেটা অ্যানাটোমিক্যালি আপনাকে জানা দরকার। তাহলে এটার জন্য যখন আমি বলবো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিকটাকে বলা হয় থোরাকো লাম্বার আউটফ্লো, যেমন এই যে জিনিসটা আপনি মেসেজে বলে দিতে পারতেন ব্যাপারটা এরকম। তো যাই হোক, কিন্তু এটাতে কনসেন্ট্রেশন নষ্ট করা যাবে না। থোরাকো লাম্বার আউটফ্লো মানেটা কি? থোরাকো লাম্বার আউটফ্লো মানে হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সিএনএস থেকে কিভাবে বেরোচ্ছে, থোরাসিক নার্ভের মাধ্যমে, লাম্বার নার্ভের মাধ্যমে। থোরাসিক নার্ভ এবং লাম্বার নার্ভ গুলো কি বেসিক্যালি, কোথ থেকে বেরোচ্ছে? এটা স্পাইনাল কর্ড থেকে বেরোচ্ছে। তাহলে এটা হলো স্পাইনাল নার্ভের ওখান থেকে বেরিয়েছে, ঠিক আছে? তাহলে থোরাকো লাম্বার আউটফ্লো যখন বলা হচ্ছে, তার মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা শুধুমাত্র স্পাইনাল কর্ড লেভেল থেকে বেরোচ্ছে, খেয়াল করছেন? অর্থাৎ এক্ষেত্রে আমি যদি অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন করে, যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন কি, আপনি বলবেন ক্রেনিয়াল নার্ভ, আপনি বলবেন স্পাইনাল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ। তো আমরা একটু আগে যেটা দেখলাম যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম শুধুমাত্র কোথা থেকে আসতেছে, স্পাইনাল নার্ভ থেকে আসতেছে, ক্রেনিয়াল নার্ভ থেকে কোনো সিম্প্যাথেটিক সিস্টেম আসতেছে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে যখন বলা হবে প্যারাসিম্পেথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেমের অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন কি, এটার মধ্যে কম্বাইন্ড ক্রেনিয়ালও আছে, এটার মধ্যে স্পাইনালও আছে। স্পাইনাল কোনটা সবাই আমরা জানি, স্পাইনাল হলো স্যাক্রাল 2, 3, 4। তাহলে শুধুমাত্র স্যাক্রামের এই তিনটা নার্ভ হলো স্পাইনাল কর্ডের প্যারাসিম্পেথেটিক। তাহলে স্পাইনাল কর্ডের সাথে অটোনমিক সিস্টেমটা কিভাবে জড়িত, আমরা সবাই এগ্রি হলাম। আর ক্রেনিয়াল কোনটা? ক্রেনিয়াল হলো 3 নাম্বার, ক্রেনিয়াল হলো 7 নাম্বার, ক্রেনিয়াল হলো 9 নাম্বার, ক্রেনিয়াল হলো 10 নাম্বার। এই 4টা নার্ভ এবং সাথে স্পাইনালের এই 4টা 3টা নার্ভ, এরা হলো প্যারাসিম্পেথেটিক ট্র্যাক্টের সাথে জড়িত। এখন আপনার কথা যদি হয় যে ভাই প্যারাসিম্পেথেটিক এই যে এরা এবং সিম্পেথেটিক এরা, এরা কোন ধরনের নার্ভ, এফারেন্ট নাকি ইভারেন্ট? মজার ব্যাপার হলো মিক্সড, ঠিক আছে, মিক্সড। আচ্ছা, এখন এটার সাথে আমরা এখন যেটা পড়ব, যে একটা সিম্প্যাথেটিক আউটফ্লো কিভাবে বের হয় স্পাইনাল কর্ড থেকে, অথবা এই যে অটোনমিক সিস্টেমটা স্পাইনাল কর্ডের সাথে, কারণ আজকে আমাদের ফোকাস কি, আজকে আমাদের ফোকাস হলো স্পাইনাল কর্ড। আমরা এখন আজকে যেটা পড়বো যে স্পাইনাল কর্ডের সাথে, স্পাইনাল কর্ডের সাথে সোমাটিক নার্ভ কিভাবে যুক্ত থাকে, এই কথাগুলো হলো সব সোমাটিক নার্ভ, রাইট, সোমাটিক কম্পোনেন্ট, যে ডর্সাল রুট, সেন্সরি, ভেন্ট্রাল রুট, মোটর, মিক্স হলো মাসেল কে সাপ্লাই দিলো, স্কিন কে সাপ্লাই দিলো, আদার সেন্সেশন ক্যারি করলো। দিস ইজ অল অ্যাবাউট সোমাটিক। কিন্তু আমরা জানি স্পাইনাল কর্ড লেভেল থেকে অটোনমিক কম্পোনেন্টও বের হচ্ছে। তাহলে এখন আমি শো করব যে কিভাবে অটোনমিক কম্পোনেন্ট এখানে থাকে, আশা করি সবাই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে একটা স্পাইনাল কর্ডের ভেন্ট্রাল রুট হলো মোটর, ডর্সাল রুট হলো সেন্সরি, তাহলে তার ইন্টারমিডিয়েট কোনো রুট আছে কিনা? হ্যাঁ, তার ইন্টারমিডিয়েট, এটা হলো ইন্টারমিডিয়েট, এটা হলো অ্যাকচুয়ালি অটোনমিক। এখন আমি যদি আপনাকে বলি এই ইন্টারমিডিয়েট হর্ন, এটাকে বলা হয়, এটা ডর্সাল, এটা রুট না অ্যাকচুয়ালি, এটা হর্ন, কারণ আমরা জানি গ্রে ম্যাটার বললে সেটা হলো হর্ন, এখান থেকে রুট বেরোবে, আমি এখন লেখার সময় হর্ন বলে ফেলছি। এটা হলো ডর্সাল হর্ন, ভেন্ট্রাল হর্ন, তাহলে এটা হলো ইন্টারমিডিয়েট হর্ন, ইন্টারমিটেন্ট হর্ন, ঠিক আছে? তাহলে ইন্টারমিটেন্ট হর্নটা অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড। ভিউয়ার্স এর কাছে আমার কোশ্চেন, স্পাইনাল কর্ডের কোন কোন সেগমেন্টে আপনি অটোনমিক হর্ন দেখবেন অথবা ইন্টারমিটেন্ট হর্ন দেখবেন? তাহলে শুধুমাত্র ইন্টারমিটেন্ট হর্নের প্রেজেন্স দেখেই বলা যাবে যে এটা কোন জায়গা। তাহলে যখন আমি যে কথাটা বলেছিলাম যে থোরাকো লাম্বার আউটফ্লো, থোরাকো লাম্বার আউটফ্লো মানে হলো থোরাসিক 1 to লাম্বার 2, এটা হলো থোরাকো লাম্বার আউটফ্লো, তার মানে লাম্বার 4 পর্যন্ত আসে না, লাম্বার 5 পর্যন্ত আসে না। তাহলে যেহেতু এরা হলো থোরাকো লাম্বার আউটফ্লো, তাহলে অটোনমিক কম্পোনেন্ট থোরাসিক 1 থেকে লাম্বার 2 পর্যন্ত থাকবে, তার মানে হলো
স্পাইনাল কর্ডের থোরাসিক ওয়ান থেকে লাম্বার টু এই সেগমেন্ট গুলোতে আমি ইন্টারমিডিয়েট হর্ন পাবো এবং স্যাক্রালে দিকেও কিছুটা পাবো যদি খুব ফেইন্ট, রাইট? সো ইন্টারমিডিয়েট হর্ন দেখে স্পাইনাল কর্ডের সেন্স লেভেল চেনা যাবে। যদি আমি স্পাইনাল কর্ডের ইয়াটা না দেখি, ইন্টারমিডিয়েট হর্ন না দেখি, তাহলে তারা থোরাসিক ওয়ান থেকে লাম্বার টু না, দিস ইজ ভেরি ভেরি হাই ইল্ড। এখন ইন্টারমিডিয়েট হর্নের সাথে কিভাবে সে আসা যাওয়া করবে এটা বোঝার জন্য আমাকে এখন যেটা বুঝতে হবে সেটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেম, ধরেন সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের, সিম্পেথেটিক অথবা প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের আউটফ্লো অথবা ইফারেন্ট কম্পোনেন্টটা কিভাবে কাজ করে। গোলায় ফেলা যাবে না, কিন্তু আপনাকে বুঝতে হবে আমি কোন প্রসঙ্গে কথা বলতেছি। আমি এখন কথা বলতেছি সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক, তার মানে আমি এখন কথা বলতেছি পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিয়ে। আমি সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক এর ইফারেন্ট কম্পোনেন্ট অথবা আউটফ্লো কম্পোনেন্ট নিয়ে কথা বলতেছি। অরিয়েন্টেড হয়ে যাই আমরা, হ্যাঁ কোন টপিকসে কথা হচ্ছে, এই টপিকসে কথা হচ্ছে, ঠিক আছে? তা খেয়াল করি আমরা এই ইফারেন্টটা কিভাবে বের হবে। ইফারেন্ট বের হওয়ার একটা কমন প্যাটার্ন আছে, তাহলে আমি বুঝার সুবিধার্থে এটাকে মিন করতেছি সিএনএস। সিএনএস থেকে তারা কিভাবে বের হয়, কারণ এটা তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তার ইফারেন্টটা কিভাবে বেরোবে সিম্পেথেটিক অথবা প্যারাসিম্পেথেটিক। তার একটা কমন প্যাটার্ন হলো একটা নিউরন থাকবে যে এভাবে প্রথমে বেরোবে, তাকে আমরা বলি প্রি সিম্পেথেটিক, প্রি সিনাপটিক নিউরন অথবা প্রি গ্যাংলিয়নিক নিউরন, আরেকটা থাকে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, তারপরে সে সাপ্লাই দিবে ইফেক্টর অর্গানটাকে। তাহলে এটা দুইজনের ক্ষেত্রেই সত্য, এটা সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও সত্য, এটা প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও সত্য। প্রি গ্যাংলিয়নিক অ্যান্ড পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো থাকবে, আমরা এটা নিয়ে দেখবো। এবং এক্ষেত্রে নিউরো ট্রান্সমিটারটাই হলো ডিফারেন্স, কি কি নিউরো ট্রান্সমিটার থাকে, বাট এই কথাটা যেন আমরা জানি যে প্রি গ্যাংলিয়নিক নিউরন পোস্ট গ্যাংলিয়নিক নিউরন এভাবে তারা থাকতেছে, ঠিক আছে? এখন কিভাবে তারা থাকতেছে সেটা আমরা দেখবো। আচ্ছা, আমাদের গ্রুপে কেউ একজন একটা ছবি পোস্ট করছেন, মেসেজ দিয়েছেন, কারণটা কি, কোনো কারো কোনো দেখতে কোনো সমস্যা হচ্ছে না? অলরাইট, কোথায় ছিলাম আমরা? আচ্ছা চলেন এখন আমরা এখান থেকে দেখাই, বা এখন আর এটা মানে বেসিক কনসেপ্ট হয়ে গেছে, এখন দেখাইলে বুঝে ফেলবেন, ঠিক আছে? তাহলে আসেন আমরা দেখি। আচ্ছা এটা তো এখানে দেখা যাচ্ছে না, অলরাইট, এটা এই জায়গাতে নাই, এটা আছে আমাদের আরেকটা ছবিতে। স্পাইনাল কর্ড থেকে এই জিনিসটা যখন যেটা দিয়ে বের হয় সেটাকে বলা হয় ভেন্ট্রাল ড্যামে, কি বলে, ডর্সাল ড্যামাই কমিউনিকেন। আর দাঁড়ান একটু একটু হোল্ড করেন, আমার এটা হ্যাং মারছে। এই তো চলে আসছে, ঠিক আছে? সেই ছবিটা থেকে আমরা দেখে নিব এই ছবিটা কোথায় আছে। এই ছবিটা একদম প্রথম দিকের চ্যাপ্টারটাতে আছে, ঠিক আছে? আমি দেখা দেবো, কোনো সমস্যা না, আমি যে কথাগুলো বলছি এটা এই চ্যাপ্টারে আছে। অলরাইট, সেই ছবিটা আমরা দেখি। আমি পুনরায় ছবি একে সমান নষ্ট করতে চাচ্ছিলাম না। ইন্টারমিডিয়েট হর্ন অথবা ল্যাটারাল হর্ন, তাহলে ল্যাটারাল হর্ন থেকে আমাদের প্যারাসিম্পেথেটিক, সরি সিম্পেথেটিক কম্পোনেন্ট বেরোবে, কারণ এটা থোরাসিক লেভেলের। তাহলে আমি যেটা বলছিলাম যে সেটা হলো একটা প্রি গ্যাংলিয়নিক আর একটা পোস্ট গ্যাংলিয়নিক, রাইট? তাহলে প্রি গ্যাংলিয়নিক এভাবে বেরোলো আর এটা হলো পোস্ট গ্যাংলিয়নিক, সরাসরি বডিতে সাপ্লাই দিবে কে, পোস্ট গ্যাংলিয়নিক। এখন এই নার্ভ গুলো হলো খুবই ছোট, খুবই টাইনি, যদিও তাদের তাদের নাম হলো এরকম, তারা এরকম ফাইবার, সো এরা হলো জাস্ট ফাইবার, তারা আলাদা কোনো নার্ভ হিসেবে পরিচিত না। মানে এটা কি ভাই, মানেটা আপনাকে একটু রিয়েলিস্টিক প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে। ধরেন আমাদের থোরাসিক ওয়ান অথবা ধরেন আরো নিচের, ধরেন এই নার্ভগুলো আমাদের অ্যাকচুয়ালি কোথায় সাপ্লাই দিচ্ছে, একটা কমন একটা জিনিস বলি যেটা আরো বেশি সেন্স মেক করবে, ঠিক আছে? এই সিম্পেথেটিক সাপ্লাইটা একটা সাপ্লাই দিচ্ছে, সেটা হলো ব্লাড ভেসেলে, রাইট? এটা আমরা সবাই জানি ব্লাড ভেসেলে সাপ্লাই দিচ্ছে। তো ধরেন আপনার লিম্বে, ধরেন আপনার লিম্বে যে সাপ্লাই দিল, হ্যাঁ এখানে সিম্পেথেটিক সাপ্লাই আছে, হ্যাঁ আছে, কারণ কি, এখানে ভাইয়া ব্লাড ভেসেল আছে, যেহেতু এখানে ব্লাড ভেসেল আছে সেহেতু এখানে সিম্পেথেটিক সাপ্লাই আছে। তাহলে আপনার লিম্বেও সিম্পেথেটিক সাপ্লাই আছে, হ্যাঁ, তাহলে এই জায়গায় সিম্পেথেটিক সাপ্লাই গুলো আসছে, ছোট ছোট কিছু ফাইবার এখানে আছে সিম্পেথেটিক সাপ্লাই, আমরা জানি ব্লাড ভেসেলে সাপ্লাই দেয়।
আপনি আপার এক্সট্রিমিটিতে এত নার্ভের কথা শুনছেন, অ্যাক্সিলারি নার্ভ, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, কোনোদিন শুনছেন যে এটার মধ্যে সিম্প্যাথেটিক মানে সিম্প্যাথেটিক নার্ভ? শুনেন নাই? তাহলে সিম্প্যাথেটিক নার্ভটা এখানে কি করে আসলো? সো লিসেন, এখানে সিম্প্যাথেটিক সাপ্লাই যেটা মধ্যে আসছে সেটাকে বলা হয় সিম্প্যাথেটিক ফাইবার। তো সব ফাইবারই নট নেসেসারিলি ভিজিবল নার্ভ, অর্থাৎ একটা ভিজিবল আপনি নার্ভ দেখবেন ব্যাপারটা এরকম না। তাহলে আপনি যে ব্যাপারটা দেখতেছেন, ধরেন এটা একটা নার্ভ, এটা হলো মিডিয়ান নার্ভ। তাহলে মিডিয়ান নার্ভে এক ধরনের একজন আছে যারা যে মাসেলকে সাপ্লাই দিচ্ছে, মিডিয়ান নার্ভের এক ধরনের একজন আছে যারা যে স্কিনকে সাপ্লাই দিচ্ছে, মিডিয়ান নার্ভে আরেক ধরনের ফাইবার আছে যারা যে জয়েন্টকে সাপ্লাই দিচ্ছে, এই মিডিয়ান নার্ভে আরেক ধরনের ফাইবার আছে যারা যে ব্লাড ভেসেলকে সাপ্লাই দিচ্ছে। তার মানে ব্যাপারগুলো হলো, এটা হলো আমরা জাস্ট যে ইলেকট্রিক্যাল তার একটা থেকে আরেকটাকে আরেক জায়গায় নিই না, একটা মধ্যে আরেকটা ঢুকে দিই না, ব্যাপারটা এরকম। সেই যে সিম্প্যাথেটিক ফাইবার গুলো তারা নিজেরা ট্রাভার্স করতে পারে না, তারা অন্য একজনের হেল্পে আসে, আরেকজনের মাধ্যমে আসে, আরেকজনের মাধ্যমে আসে। এবং আরেকটা ব্যাপার হলো ব্লাড ভেসেলের চারপাশে থাকে, ঠিক আছে? তা যাই হোক, তাকে স্পাইনাল কর্ড থেকে বেরোনোর জন্য, সে যখন স্পাইনাল কর্ড থেকে বেরোবে তার একটা হেল্প দরকার, কারণ সে খুবই টাইনি একটা ফাইবার। স্পাইনাল কর্ড থেকে বেরোনোর জন্য তার একটা কি দরকার? স্পাইনাল কর্ড থেকে বেরোনোর জন্য তার একটা হেল্প দরকার। এই হেল্পের জন্য সে আসলে স্পাইনাল রুট গুলোকে ইউজ করে, এই স্পাইনাল এর রুট গুলোকে ইউজ করে, ডর্সাল রুট, ভেন্টাল রুট, এগুলোকে ইউজ করে। কিভাবে ইউজ করে সেটা আমরা দেখাবো। সো আমি বলতেছি ইফারেন্ট সাপ্লাই দিতে চাচ্ছি, প্রথমে দরকার তার হলো একটা প্রি গ্যাংলিয়নিক ফাইবার। তাহলে প্রি গ্যাংলিয়নিক ফাইবার মানে প্রথম যেটা উঠলো, উঠার পরে আসলো, আসার পরে এখানে রিলে করলো, এটা হলো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। কিন্তু পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার তো এখন নিজে নিজেই চলে যেতে পারবে না, আমরা বললাম এটা সে খুবই টাইনি, যেতে পারবে না নিজে নিজে। তাহলে এখন কি করবে সে? এখন আবার স্পাইনাল কর্ডের এখানে ফিরে যাবে, ফিরে যাওয়ার পরে এখন সে বেরোবে। তার মানে ব্যাপারটা দেখতেই বোঝা যাচ্ছে যে স্পাইনাল কর্ডের এই রুট থেকে একবার সে বেরোয়, আবার সে ঢুকে, একবার বেরোয়, আবার সে ঢুকে, এই গ্যাংলিয়নটার মধ্যে, সিম্প্যাথেটিক গ্যাংলিয়নটার মধ্যে সিনাপস করার জন্য। সো এই কথাটাই এখানে বলা হয়েছে, প্রথমে সে বেরোলো, বেরোনের এই জিনিসটা হলো হোয়াইট ফ্যামাস কমিউনিকেন্স, কন্টেন করতেছে প্রি গ্যাংলিয়নিক ফাইবার। গ্যাংলিয়নের সিনাপস করার পরে সে এখান থেকে গেল এবং সারা বডিতে ছড়ায় পড়লো, এটা হলো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। অর্থাৎ ইফারেন্টের ক্ষেত্রে আমি বলেছিলাম পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা ইফেক্টর অর্গানকে সাপ্লাই দেয়, আর এটাকে সাপ্লাই দেয় প্রি গ্যাংলিয়নিক, ঠিক আছে? সো ব্যাপারটা এরকম ঠিক থাকলো, রাইট? এই দুইটা জিনিস বলতে এটা মিন করে। তাহলে এই সিম্প্যাথেটিক গ্যাংলিয়নটা স্পাইনাল কর্ডে কিভাবে থাকে? সিম্প্যাথেটিক গ্যাংলিয়নটা স্পাইনাল কর্ডে দুই পাশে থাকতেছে, এইভাবে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন গুলো থাকতেছে। তাহলে এই হলো আমাদের স্পাইনাল কর্ড, তার দুই পাশ থেকে এরকম সিম্প্যাথেটিক চেইন নামতেছে, অনেকগুলো সিম্প্যাথেটিক গ্যাংলিয়নকে একসাথে ভাবে কানেক্টেড থাকে, এটাকে বলা হয় সিম্প্যাথেটিক চেইন। দুইজন যে নিচে একটা গ্যাংলিয়নে মিলিত হয় সেটাকে বলা হয় গ্যাংলিয়ন ইম্পার। পড়া লাগবে না ইউএসএমএলের জন্য, জানলেন না, জানলে এগুলো অরিয়েন্টেড থাকবেন না যে কি পড়তেছি, পড়তে হবে পুরো গল্প, পরীক্ষা আসবে কিছু অংশ, ঠিক আছে? কিন্তু আপনাকে পুরো গল্পটা জানতে হবে, পুরো যে গল্প না জানলে আপনি কিছু কিছু অংশ পারবেন না, এই জন্য পুরো গল্প পড়াই দিছি। কিন্তু এখান থেকে যা যা পড়াই দিয়েছি মেজরিটি কিন্তু পরীক্ষা আসবে না। আমি আরো যে কথাগুলো আজকে বলেছি যে সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক কে আর প্যারাসিম্প্যাথেটিক কে, এটাই টেবিলে আছে। গ্রেট অ্যামাই কমিউনিকেন্টস, হোয়াইট অ্যামাই কমিউনিকেন্টস, এটা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো সিএনএস থেকে, সিএনএস থেকে অটোনমিক নার্ভাস সিস্টেম কিভাবে এক্সিট করে, সিএনএস থেকে অটোনমিক নার্ভাস সিস্টেম কিভাবে এক্সিট করে সেটা বুঝতে পারছেন? তাহলে সিএনএস থেকে এক্সিট করা অর্থাৎ ইফারেন্ট বুঝাইলাম, ভাইয়া এফারেন্ট বুঝাবেন না? হ্যাঁ বুঝাবো। অর্থাৎ এফারেন্টের ব্যাপার ক্ষেত্রেও ওই একই সিম্প্যাথেটিক ফাইবার, সিম্প্যাথেটিক ফাইবার কিন্তু ঢুকবে ডর্সাল রুট থেকেই। তাহলে নাম তার সিম্প্যাথেটিক ফাইবারই, সিম্প্যাথেটিক ফাইবার কেন? কারণ এরা হলো সি ফাইবার, মানে কি আনমাইলিনেটেড, তাদের সেল বডিটা এখানেই আছে, পার্থক্য নাই। এবং তাদের একটা প্রসেস হলো এই জায়গায় একটা ভিজেরাতে দেওয়া, তার আর একটা প্রসেস হলো এই জায়গায়, ঠিক আছে? এবং এই যে ক্যারি করে নিয়ে যাচ্ছে এটা সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে। কেন সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে? আপনি দেখতেই পাচ্ছেন এটা স্পাইনাল নার্ভের সাথে জড়িত, সো মোস্ট লাইকলি এটা থোরাসিক ওয়ান থেকে লাম্বার টু। তাহলে তাদের এই পেইনটা স্পাইনাল কর্ডের মাধ্যমে যায় বিধায় আমরা ধরে নিচ্ছি
ধরে নিচ্ছি না যেটা সত্য আর কি, যে পেইন সেন্সেশনটা ক্যারি করে নিয়ে যাচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আশা করি পর্যন্ত বুঝতে পারছেন। এখানে আবার সেম কথা বলা হয়েছে, প্যারাসিম্প্যাথেটিক কারা অ্যাকচুয়ালি? প্যারাসিম্প্যাথেটিক হলো 3, 7, 9, 10, তাদের সিনেপসের সাইট কোনটা? এর আগে আমি আপনাকে যেটা দেখাইলাম সেটা হলো স্পাইনাল কর্ডের ক্ষেত্রে, স্পাইনাল কর্ডের সিনেপসের সাইটটা দেখাইলাম, রাইট? এটা হলো ইন্টারমিডিয়েট হর্ন, প্রি গ্যাংলিয়নিক ফাইবার টাইপ ভাবে বেরোলো, সিনাপস করলো, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার টাইপ ভাবে আবার ঢুকে গেল, দেন সরাইলো, এবং তাদের আদান প্রদানটা হয়েছে কোথা থেকে? এই ভেন্ট্রাল রুটের মাধ্যমে। এই ভেন্ট্রাল রুটের সাথে যে কমিউনিকেশন করছে এটা হলো সেই সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। তাহলে একটা রুট এসে তার সাথে, একটা নার্ভ এসে তার সাথে কমিউনিকেট করছে, সেটা প্রি গ্যাংলিয়নিক, পরেরটা পোস্ট গ্যাংলিয়নিক। প্রি গ্যাংলিয়নিকটাকে আমরা বলতেছি হোয়াইট র্যামে কমিউনিকেন্স, পোস্ট গ্যাংলিয়নিকটাকে আমরা বলতেছি গ্রে র্যামে কমিউনিকেন্স। ভিউয়ার্স এর কাছে আমার এখন একটা কোশ্চেন, এই দুইটা কমিউনিকেন্টস অথবা দুইটা নার্ভ যারা কিনা সিম্প্যাথেটিক গ্যাংলিয়নের সাথে কমিউনিকেট করতেছে, কে মাইলিনেটেড কে নন মাইলিনেটেড, মানে আনমাইলিনেটেড? তাহলে কালার দেখে বোঝা যাবে, হোয়াইট মানে হলো মাইলিনেটেড, গ্রে মানে হলো আনমাইলিনেটেড। আমি মাঝে মধ্যে কিছু কোশ্চেন করবো, কোশ্চেন গুলো আপনাকে হতাশ করার জন্য না, কোশ্চেন গুলো করবো এই জন্য আপনি অরিয়েন্টেড আছেন কিনা, মনোযোগ দিচ্ছেন কিনা সেটা চেক, মানে সেই ব্যাপারে একটা নক দেয় আর কি, ঠিক আছে? অলরাইট, কিন্তু আমি কোশ্চেন করবোই। আপনি যখন দেখবেন আপনি কোশ্চেন গুলো অ্যান্সার দিতে পারতেছেন না, নিজে নিজে ধরে নেবেন আপনি অরিয়েন্টেড না এখন। অলরাইট, কাপলানের এই ছবি, এই এই পেজটাতে, এই এই পেজটাতে কি দেখানো হচ্ছে? কাপলানের দেখানো হচ্ছে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সাপ্লাই কাকে কাকে দিচ্ছে। আমরা এই নার্ভাস সাপ্লাই গুলো আমরা জানি যে প্যারাসিম্পেথেটিক কাকে কাকে সাপ্লাই দেয়, ঠিক আছে? আমরা জানি সিলিয়াক গ্যাংলিয়নের সাথে যুক্ত হয়, থার্ড ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দেয় পিপিলারি মাসেল কে। সো কাকে সাপ্লাই দিচ্ছে, কোন গ্যাংলিয়নের সাথে যুক্ত হচ্ছে, রিডিং দিবেন, খুব বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষায় যে একেবারে আসবে ব্যাপারটা বলা যেতে পারে না, আবার চলেও আসতে পারে, মোটামুটি ইম্পর্টেন্ট। অটোনমিক নার্ভাস সিস্টেমের এই কথাগুলো এখানে বলা হলো, ঠিক আছে? যে সিএনএস থেকে ইফেক্টর অর্গান প্রি গ্যাংলিয়নিক পোস্ট গ্যাংলিয়নিক, আর প্রি গ্যাংলিয়নিক পোস্ট গ্যাংলিয়নিক এর ক্ষেত্রে প্যারাসিম্পেথেটিক লং প্যারা প্রি গ্যাংলিয়নিক, এই কথাগুলো অত ইম্পর্টেন্ট না, কিন্তু এটা হলো আপনার কনসেপ্টের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি হাই এল্ড, সব গল্প জানবেন, আর আছে না কিছু জিনিস থেকে পরীক্ষা চলে আসবে, এইটা থেকে পরীক্ষা চলে আসবে যে কার প্রি গ্যাংলিয়নিক কি রিলিজ করে, কার পোস্ট গ্যাংলিয়নিক কি রিলিজ করে, ঠিক আছে? সো এটা হলো আমরা যেটা পড়তেছি, সবসময় একটা কথা মনে রাখবো, সোমাটিকে কোনো ঝামেলা নাই, রাইট? সোমাটিকে তো একটাই নিউরন, তাহলে সোমাটিকের সাথে অটোনমিকের পার্থক্য কি? সোমাটিক একটা নিউরন দিয়ে সরাসরি ইফেক্টর অর্গানে চলে যাচ্ছে, দেখেন খেয়াল করে, সোমাটিক একটা নিউরন দিয়ে সরাসরি, এটা দেখেন ইফারেন্ট বলতেছি, কিন্তু সবকিছু ইফারেন্ট, অর্থাৎ অটোনমিকেরও ইফারেন্ট, সোমাটিক নার্ভাস সিস্টেমেরও ইফারেন্ট। ইফারেন্ট মানে হলো সিএনএস থেকে পেরিফেরিতে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, একটু আপনাদের একটু মতামত জানাই, আমি কি খুব কঠিন করে পড়াচ্ছি, বা টপিকস গুলো কি খুব বিরক্তিকর, আচ্ছা বিরক্ত না মানে একটু বোরিং এন্ড কঠিন মনে হচ্ছে? কারণ ক্লিনিক্যাল জিনিসটা এখন আসে না, ইলেশন হলে কি হবে, ফাইন্ডিংস টা কি হবে, বাট এখন যেটা আমরা পড়তেছি যে হোয়াট ইজ দ্য ট্রু স্টোরি, নর্মাল স্টোরিটা কি অ্যাকচুয়ালি কিভাবে থাকে জিনিসগুলো, হ্যাঁ একটু কঠিন যদি মনে হয় বারবার কি করবেন, এটা পড়ালেখা কঠিন হওয়ার একটাই কারণ, একটাই একটাই ইয়া হবে, সেটা হলো আমরা স্টোরিটা বুঝতে না পারলে কঠিন হবে, যে কোথা থেকে শুরু করতে হবে। সো শুরু করব সিএনএস, সিএনএস এর মধ্যে ব্রেন, স্পাইনাল কর্ড, তারপরে পিএনএস, পিএনএস মানে হলো সে সে কমিউনিকেশন করবে বায়ু, মানে দুই দিকের কমিউনিকেশন। তাহলে সিএনএস থেকে বাহিরে যেটা যাবে, অর্থাৎ সিএনএস থেকে দূরে যে সিগন্যাল পাঠাবে সেটা ইফারেন্ট, সিএনএস এর ভেতরে যেটা নিয়ে আসবে সেটা এফারেন্ট, রাইট? এবং এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অটোনমিক যারা ভিসেরাল সাপ্লাই, আর একটা হলো সোমাটিক। তার মানে অটোনমিক এর মধ্যেও ইফারেন্ট এফারেন্ট আছে, সোমাটিক এর মধ্যেও ইফারেন্ট এফারেন্ট আছে, কারণ আমি বললাম ডিরেকশন, এবং এটাই হওয়ার কথা। অটোনমিক এর মধ্যে আবার ভেজাল আছে, কারণ অটোনমিক এর মধ্যে আছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, এখন আছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, তাহলে সেক্ষেত্রে আমার আবার এফারেন্ট ডিফারেন্ট আসবে, আবার এখানে এফারেন্ট ডিফারেন্ট আসবে, সেটাই। তারপর আমি যেটা বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন আপনি অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন বলেন, আপনি যেটা বললেন যে সেটা হলো
থোরাকোলাম্বার আউটফ্লো যেটা, থোরাকোলাম্বার আউটফ্লো এটা হলো সিম্পেথেটিক, আর যেটা ক্রেনিও স্যাক্রাল, সিএস হয়ে গেল তো আল্লাহ, ক্রেনিও স্যাক্রাল যেটা সেটাকে আমরা বলবো প্যারাসিম্পেথেটিক, এটা আপনি বললেন। তারপরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, এটার ক্ষেত্রে অ্যাফারেন্টটা খুব সহজ, কারণ অ্যাফারেন্ট সবাই একই রুলস ফলো করে, ডরসাল রুট গ্যাংলিয়ন, ডরসাল নার্ভ রুট, অ্যাফারেন্ট অর্থাৎ সিগনাল যখন স্পাইনাল কর্ডের দিকে যাবে, সো অ্যাফারেন্টটা সিম্পল, আমরা অ্যাফারেন্ট নিয়ে ঝামেলা মানে ঝামেলা আনতে নাই, অ্যাফারেন্টটা একই রকম, ওই নিউরনটা হলো এই ডরসাল রুট গ্যাংলিয়নে এদিক থেকে সেন্সেশন ক্যারি করবে, এদিকে নিয়ে যাবে রিগার্ডলেস অফ এভরিথিং, সেটা হতে পারে সিম্পেথেটিক, সেটা হতে পারে প্যারাসিম্পেথেটিক, এনিথিং। ঝামেলাটা কোথায় তাহলে? ঝামেলা হলো ইফারেন্ট গুলোতে, অর্থাৎ যখন আপনি সিএনএস থেকে বাহিরে সাপ্লাই দিবেন ওইটাতে একটু ঝামেলা আছে, তাহলে এটার ইফারেন্টের সোমাটিকও ঝামেলা আছে আর অটোনমিকও ঝামেলা আছে। তো যখন আমরা অটোনমিক বলবো, অটোনমিকের মধ্যে মেইন ঝামেলাটা কি, ডিফারেন্সটা কি, দুইটা নিউরন যে ইফেক্টর অর্গান পর্যন্ত যাবে, এই যে যাওয়ার রাস্তাটা দুইবার মাওয়াঘাটে ফেরি পার হওয়া লাগে, ওরকম একটা ভাব আর কি। ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমি প্রি গ্যাংলিয়নিক নিউরন, এটাকে আমি বলবো পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, এই ঢংটা ফলো করে কি অটোনমিক নার্ভাস সিস্টেম। তো অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা কম্পোনেন্ট হলো সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম, সেই সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের ঢংটা কিরকম হয় সেটাই আমরা এখানে দেখাইলাম, এটা ডরসাল রুট, এটা ভেন্ট্রাল রুট, এটা ইন্টারমিডিয়েট হর্ন, ল্যাটারাল হর্ন। তাহলে প্রি গ্যাংলিয়নিক নিউরনটা এভাবে আসলো, সিনাপস করবে এখানে, কারণ তার গ্যাংলিয়নটাই জায়গায়, সিনাপস করার পরে পোস্ট সিনাপটিক নিউরনটা এখান থেকে বেরোয় আবার এখানে গেল, কারণ এই নার্ভকে তাকে ফলো করতে হবে, এই নার্ভ রুটটাকে তাকে ফলো করতে হবে, এই জন্য সে আবার এখানে বেরোয় আবার এখানে ঢুকে গেল। বেরোনোর সময় যে রাস্তাটা তৈরি হয় তাকে বলি আমরা গ্রে ম্যাটার কমিউনিকেট, গ্রে রামাই কমিউনিকেন্টস, আর ঢোকার সময় যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি হোয়াইট রামাই কমিউনিকেন্টস। তাহলে জিনিসটা টোটালি আমি যেটা বুঝছি সেটা হলো সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের ইফারেন্ট কম্পোনেন্টটা, রাইট? এখানে আমি যে এই প্যাচটা দেখাইলাম এটা হলো অ্যানাটমিক্যাল কনসিডারেশন, আর এখন আমি যেটা দেখতে যাচ্ছি ফাংশনালি কিরকম হয়, কি কি নিউরো ট্রান্সমিটার কাজ করে যখন সেটা সিম্পেথেটিক হয়, কি কি নিউরো ট্রান্সমিটার কাজ করে যখন সেটা প্যারাসিম্পেথেটিক হয়, কি কি নিউরো ট্রান্সমিটার কাজ করে যখন সেটা সোমাটিক ইফারেন্ট, সোমাটিক দূরে সিগনাল দিচ্ছে সেটা ডিফারেন্ট হয়। তাহলে এখন আমি আবার, আমি কিন্তু প্রথমে বলে দিলাম যে অ্যাফারেন্ট একদমই সিম্পল, আমরা খুব বেশি ঘাটাঘাটি করতেছি ইফারেন্টটা নিয়ে, আশা করি সবাই আবার কোঅর্ডিনেটেড হয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা গল্পের আমরা এখানে আসি, রাইট রাইট। সো আমার, আমি অ্যাকচুয়ালি তো মেডিকেল সায়েন্স পড়াই 2012 থেকে, অনেক দিনের একটা মানে একদম প্রফেশনাল পড়াই 2012 থেকে, তো অনেক দিনের অভিজ্ঞতা আমার কাছে যেটা মনে হয়েছে যে কোথা থেকে আমি শুরু করতেছি পড়ানোটা কোন একটা টপিকস, দিস ইজ ইম্পর্টেন্ট, আপনি কোথা থেকে শুরু করবেন তাহলে আপনার এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা আবার এটা পড়তেছি কি জিনিসটা, কি জিনিসটা হলো ইফারেন্ট, প্যারাসিম্পেথেটিক ইফারেন্ট, প্রি গ্যাংলিয়নিক নিউরন থাকবে অ্যাসিটাইল কোলিন, পোস্ট গ্যাংলিয়নিক নিউরন সেও অ্যাসিটাইল কোলিন। হ্যাঁ ভাইয়া কমন পড়ছে, কেন রে ভাই, একটু তো জানি আপনি, মানে আপনি কাছে পড়তে আসি দেখে কিছুই জানি না মিয়া, প্যারাসিম্পেথেটিক যে অ্যাসিটাইল কোলিন এটা তো জানি ভাই, এবং তার দুইটা দুই ধরনের রিসেপ্টর আছে সেটাও তো আমরা জানি, কারণ জানি তো জিনিসটা। আচ্ছা ঠিক আছে, গুড, অলরাইট, তাহলে চলো সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটা দেখি। সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম একটু ঝামেলা আছে, প্রি গ্যাংলিয়নিক অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, পোস্ট গ্যাংলিয়নিক যেহেতু সিম্পেথেটিক নর এপিনেফ্রিন অথবা এপিনেফ্রিন যখন অ্যাড্রেনাল মেডুলো হবে, একটা জায়গায় খালি পার্থক্য আছে, একটা জায়গায় যেখানে পার্থক্য সেটা কি অ্যাসিটাইল কোলিন। কেন পার্থক্য দেখেন, খেয়াল করে, কোনো একটা গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যাওয়া আমরা জানি এটা প্যারাসিম্পেথেটিক, যেমন স্টোমাকের সিক্রেশন বেড়ে যাওয়া প্যারাসিম্পেথেটিক, কোন একটা মাসেল কন্ট্রাকশন করা, মাসেল কন্ট্রাকশন, হ্যাঁ এটাও তো অ্যাসিটাইল কোলিন, এটুকু তো জানি। ওয়েল, তো কোনো একটা গ্ল্যান্ড সিক্রেশন আর কোনো একটা মাসেল কন্ট্রাকশন এটা কি সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমে দরকার হতে পারে না? হ্যাঁ ভাইয়া পারে, ওরকম একটা গ্ল্যান্ড হলো সোয়েট গ্ল্যান্ড, যখন আমি ফাফরে থাকবো ঘামামু, আর যখন ভয়ে আমার গায়ের লোম দাঁড়ায় যাবে, পাইলো ইরেক্টর মাসেল, লোম দাঁড়াবে, লোমের তো আর মাসেল নেই, তাহলে লোমের গোড়ায় যে মাসেল আছে সেটার লোমটাকে দাঁড়া করে, তাহলে এই হলো পাইরোইরেক্টর মাসেল, এই মাসেলে কন্ট্রাকশন হওয়া দরকার সিম্পেথেটিক স্টিমুলেশনে, আর সোয়েট গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের সিক্রেশন বাড়া দরকার সিম্পেথেটিক স্টিমুলেশনে, দ্যাটস ওয়াই এই দুইটা জায়গাতে অ্যাসিটাইল কোলিন, সেটা সিম্পেথেটিক হওয়া সত্ত্বেও অ্যাসিটাইল কোলিন, মনে থাকবে?
এই টেবিলটা পড়ার জন্য আমাদের উইকনেস এন্ড স্ট্রেংথ কি? আমরা সবাই জানি অ্যাসিটাইল কোলিন ইজ দা কি, সব জায়গায় অ্যাসিটাইল কোলিন বসানোর চেষ্টা করব। সোমাটিক ইফারেন্ট, সোমাটিক ইফারেন্ট মানে হলো মোটর নিউরন, সোমাটিক ইফারেন্ট, অটোনমিক না, ভিসেরাতে সাপ্লাই দেয় না, বডির অন্য কোথাও সাপ্লাই দিচ্ছে, ইফারেন্ট মানে এটা মোটর সাপ্লাই, অর্থাৎ মাসেলকে সাপ্লাই, মাসেল কন্ট্রাকশন, অ্যাসিটাইল কোলিন। তাহলে এত জায়গায় অ্যাসিটাইল কোলিন, কিন্তু কাজগুলো ডিফারেন্ট হয় কি করে? জিনিস এক, কাজ হচ্ছে ডিফারেন্ট, তার মানে ডিফারেন্স, রিসেপ্টরটা ডিফারেন্ট, তাহলে এখানে রিসেপ্টর এটা। সব জায়গায় অ্যাসিটাইল কোলিন বসানোর চেষ্টা করব। তারপরে এটা তো প্রথমটা সহজ, এটা শেষ করে ফেললাম, রাইট? যে সোমাটিকটা সহজ, সিঙ্গেল নিউরন, অ্যাসিটাইল কোলিন, রিসেপ্টর NM। এখন আসবো আমরা সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথেটিক এর মধ্যে। রুল অফ থাম হলো যে কোনো প্রিগ্যাংলিয়নিক নিউরন, মানে যে কোনো না, সব প্রিগ্যাংলিয়নিক নিউরনই অ্যাসিটাইল কোলিন, সব প্রিগ্যাংলিয়নিক নিউরনই অ্যাসিটাইল কোলিন। আর আমরা জানি অ্যাসিটাইল কোলিন ইজ দ্য নিউরোট্রান্সমিটার অফ প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম, তাই পোস্ট গ্যাংলিয়নিক যে সে হলো অ্যাসিটাইল কোলিন রিলিজ করবে, আর সিম্পেথেটিক পোস্ট গ্যাংলিয়নিক যে সে হলো এপিনেফ্রিন অর নরেপিনেফ্রিন অর এপিনেফ্রিন রিলিজ করবে, এক্সেপ্ট সিম্পেথেটিক স্টিমুলেশন যেখানে গ্ল্যান্ডের সিক্রেশন বেশি হয় এবং মাসেল কন্ট্রাকশন হয়, এরকম দুটো জিনিস। এই দুটো জিনিস হলো এটা। কি শিখলাম? শিখলাম প্যারাসিম্পেথেটিক, সিম্পেথেটিক, স্পাইনাল কর্ড কিভাবে সেটাকে কন্ডাক্ট করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে এই প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটা কিভাবে কানেক্টেড থাকে, এই সবগুলো জিনিস আজকে আমরা শিখতে পারলাম, যেটা ট্রুথ, যেটা রিয়েলিস্টিক। এখন আমি স্পাইনাল কর্ডের মেইন জিনিসেই ঢুকি নাই। হ্যাঁ, হতাশ, শুরু করি, চলেন। রেকর্ডিংটা একটু অফ করতেছি, কারণ এটা একটা ল্যাব পিরিয়ড হবে। অলরাইট, সো স্পাইনাল কর্ডের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কথাগুলো এতক্ষণ যা বললাম সবগুলো বেসিক কথা, যে এই নলেজটা যদি কারো না থাকে তাহলে তাকে নিয়ে সামনে কোনোটা মুশকিল, ঠিক আছে? স্টিল আমরা কিছু টার্মিনোলজির মধ্যে আসি। কোনাস মেডুলারিস কথাটা বুঝতে হবে, স্পাইনাল কর্ড যেখানে এসে শেষ হয়ে যায় সেখানে একটু কোন আকৃতির জিনিস ফর্ম করে, এটাকে বলা হয় কোনাস মেডুলারিস। তারপরে কথাটা কি, কর্ডা ইকুইনা, কর্ডা ইকুইনা কেন? দেখেন স্পাইনাল কর্ড তার নার্ভ গুলো এভাবে বের করতেছে, স্পাইনাল কর্ড তার নার্ভ গুলো এভাবে বের করতেছে, স্পাইনাল কর্ড থাকতেছে স্পাইনাল ক্যানেলে, তাহলে এটা হলো পুরোটা স্পাইনাল ক্যানেল। স্পাইনাল ক্যানেলে ইন্টারভার্টিব্রাল ফোরামিনা দিয়ে এই নার্ভ গুলো বের হয়, ইন্টারভার্টিব্রাল ফোরামিনা দিয়ে এই নার্ভ গুলো বের হয়, রাইট? ইন্টারভার্টিব্রাল দিয়ে, ফোরামিনা দিয়ে এগুলো বের হয়। মানে ইন্টারভার্টিব্রাল ফোরামিনা যেহেতু নাম দিচ্ছি, তাহলে ইন্টারভার্টিব্রাল ফোরামিনা তো অনেক দূর পর্যন্ত আছে, রাইট? যত দূর ভার্টিব্রা আছে তত দূর ইন্টারভার্টিব্রাল ফোরামিনা আছে, ইভেন স্যাক্রাল পর্যন্ত। হ্যাঁ, তাহলে সেখান থেকে ফোরামিনে দিয়েও স্যাক্রাল নার্ভ গুলো ওই স্যাক্রাল ফোরামিনে দিয়ে বেরোবে। হ্যাঁ, পারফেক্ট। কিন্তু ভাই স্পাইনাল কর্ড তো শেষ হয়ে যায় লাম্বার 1-2 লেভেলে, তো লাম্বার 1-2 লেভেলে যদি স্পাইনাল কর্ড শেষ হয়ে যায় কিন্তু স্যাক্রাল ভার্টিব্রা এখান দিয়ে যদি স্পাইনাল নার্ভ বের হয় তাহলে কি, তার মানে হলো এই নার্ভ গুলো ভাবে নিচে এসে পরে বের হচ্ছে, নিচে এসে বের হচ্ছে, এভাবে নিচে এসে বের হচ্ছে, ঠিক আছে? এই যেরকম নিচে এসে ঝুলে থাকতেছে এই নার্ভ গুলোকে একত্রে বলা হয় ঘোড়ার লেজের মতন স্ট্রাকচার, কর্ডা ইকুইনা। তাহলে কর্ডা ইকুইনা কারা থাকবে বুঝতেই পারতেছেন, উপরে নার্ভ গুলো তো করসপন্ডিং ভার্টিব্রা করসপন্ডিং লেভেল থেকে বের হয়ে গেছে, কিন্তু নিচের দিকের এরা হলো এই কর্ডা ইকুইনা ফর্ম করবে, তার মানে লাম্বার স্যাক্রাল কক্সিয়াল। ফাইলাম টার্মিনালের কথাটা আমরা বলেছিলাম, নিচে থেকে ফিক্স করে রাখার জন্য পায়াম্যাটার একটা এক্সটেনশন। ডর্সাল রুট গ্যাংলিয়ার কথাটা বললাম, যেখানে ডর্সাল রুট গ্যাংলিয়া অলরেডি বলে ফেলছি, ডর্সাল অ্যান্ড ভেন্ট্রাল রুট কি, ডর্সাল হর্ন কি, ভেন্ট্রাল হর্ন কি, কে সেন্সরি কে মোটর, স্পাইনাল নার্ভ মানে কি, ডর্সাল রুট অ্যান্ড ভেন্ট্রাল রুট মিলে যেটা তৈরি হয় সেটা হলো স্পাইনাল নার্ভ, যে কথাটা এখানে বলা আছে। তারপরে তাদের ডিভিশন আমরা আজকে পড়াইছি, সার্ভাইকাল এনলার্জমেন্ট আর লাম্বার এনলার্জমেন্ট আমরা অলরেডি জানি, যে যেখানে সাপ্লাই বেশি স্পাইনাল করে সেখানে তার গ্রে ম্যাটার গুলো খুব বেশি লাম্পি বাম্পি থাকে, এটাকে বলা হয় এনলার্জমেন্ট, ঠিক আছে? এখানে আবার সেই টার্মিনোলজি গুলো দেখা যাবে, বোঝা যাবে, পড়া যাবে। এই ক্ষেত্রে এই এই টেবিলটা কি ইম্পর্টেন্ট কিনা, না ভাই, এই টেবিলটা ইম্পর্টেন্ট না। স্পাইনাল কর্ডের ভেন্ট্রাল হর্নটা একটু পড়া দরকার, ভেন্ট্রাল হর্ন একটা টার্মিনোলজি এখানে তারা ইউজ করছে, একটা হলো আলফা মোটর নিউরন আর একটা হলো গামা মোটর নিউরন, ঠিক আছে? আচ্ছা, আলফা ভেন্ট্রাল হর্ন, তাহলে আপনি আবার নিজে নিজে অরিয়েন্টেড হয়ে যান, ভেন্ট্রাল হর্ন মানে কোথায় আসি আমরা, ভেন্ট্রাল হর্ন মানে আমরা এখানে আসি, এটা হলো মোটর, যেহেতু মোটর তারা সাপ্লাই দিবে কোথায়, তারা সাপ্লাই দিবে সরাসরি মাসেলে,
তাহলে ভেন্ট্রাল হর্নে যে নিউক্লিয়াস গুলো, যে নিউরন গুলো থাকবে, ভেন্ট্রাল হর্নে যে নিউরন থাকবে সেই নিউরন গুলো কি ধরনের নিউরন? মোটর নিউরন। কয় টাইপের নিউরন আছে এখানে? দুই টাইপের নিউরন আছে, ওয়ান আলফা মোটর নিউরন, দুই গামা মোটর নিউরন। দুই টাইপের নিউরন কেন? কারণ আমাদের মাসেলে নাকি ভাই দুই রকম ফাইবার আছে, একটা হলো এক্সট্রা ফিউশাল ফাইবার আর একটা হলো ইন্টারফিউজাল ফাইবার। অর্থাৎ একটা মাসেল কি রকম আমরা সেটা দেখি, একটা মাসেলের ভেতরের দিকে এরকম একটা মাসেল স্পিন্ডল আছে, এটা হলো মাসেল, মাসেলের ভেতরে যে অর্গান সেটার নাম হলো মাসেল স্পিন্ডল। আমি শুধু স্পিন্ডল লিখতেছি, ঠিক আছে? মাসেল স্পিন্ডল হলো কাইন্ড অফ স্পাই, অর্থাৎ পুরো মাসেলের টোন, পুরো মাসেলের কন্ট্রাকশন, পুরো মাসেলের স্ট্যাটাসটা ভেতরেরটা অল্টার হওয়ার মাধ্যমে সে বুঝাবে। অর্থাৎ মাসেল স্পিন্ডলটা কাইন্ড অফ স্পাই, মানে হলো সে ইনফরমেশন আদান প্রদান করে যে হ্যাঁ মাসেলটা এখন এরকম আছে। তাহলে মাসেল স্পিন্ডল হওয়ার কারণে, যেহেতু বললাম স্পাই, তাহলে সেই এই মাসেলে অন্য যে কথাগুলো আসবে, ধরেন আমাদের এই কোচিং এ একজন স্পাই আছে, ঠিক আছে? তাহলে আমি যা বলবো আমার কথাগুলো সবাই রিসিভ করতেছে, সেই স্পাইও কিন্তু রিসিভ করতেছে। এখন বাকিদের সাথে স্পাইয়ের পার্থক্যটা কি? সে আমার কথাটা রিসিভ করার পরে সে অন্য কথা পাস করতেছে, রাইট সামহেয়ার। তাহলে মাসেল স্পিন্ডল অন্য কোথায় পাস করবে? কারণ এখানে তো মোটর ফাইবার তো আসবেই, এখানেও মোটর ফাইবার আসবে, এখানেও মোটর ফাইবার আসবে, কিন্তু সে পাস করবে, এই পাস করে নিয়ে যাবে সেই সিগন্যালটা কি, সেটা হলো প্রোপায়োসেপশন, অর্থাৎ মাসেল কন্ট্রাকশন। সে কি মাসুম ভাইকে এখন কন্ট্রাকশন করে আছে নাকি? পাঠায় দিবে স্পাইগিরি করে, ঠিক আছে? তাহলে প্রোপায়োসেপশন, সে মাসেলের টেনশন কি মাসেলের, ভাই এটা কিন্তু এক্সাম্পল দিছি, মাইন্ড খাইন না, মানে কেউ স্পাই হইলেও মাইন্ড খাইন না, কোনো সমস্যা নেই, কি স্পাই করবে। এখন একটা কথা কি ভাই, মাইন্ড করতাম না, এখন তো মাইন্ড না করে পারা যাবে না, সরাসরি তো বইলেই দিলেন স্পাই করতেছি, ওয়েল ফাইজলামি করছে পুরোটাই। সো প্রোপ্রাইসেপশন, টোন, স্ট্রেংথ অফ কন্ট্রাকশন, এগুলোর দরকার আছে, রাইট? যে হ্যাঁ আমি তাকে কি থাপ্পড়টা একটু বেশি জোরে দিয়ে ফেললাম, রাইট? ধরেন একটা থাপ্পড় দিয়ে ফেলছি আমার ছোট ভাইরে, থাপ্পড়টা একটু বেশি জোরে হয়ে গেল কিনা, একটু আস্তে দিলো হয়তো মনে হয়। এই এই যে এই যে কোঅর্ডিনেশন, আমি একটা ফানি এক্সাম্পল দিচ্ছি, কিন্তু আপনার মাসেল কন্ট্রাকশনের ব্যাপারে আপনার নিজের কোঅর্ডিনেশন তখনই করতে পারবেন যখন আপনার কাছে ইনফরমেশন গুলো আসবে, যে মাসেলের টোনটা কিরকম ছিল, ফোর্স অফ কন্ট্রাকশনটা কিরকম ছিল। ইনফরমেশনটা যে দিয়ে আসে তার নাম হলো স্পিন্ডল, মাসেল স্পিন্ডল। মাসেল স্পিন্ডলের ভেতরে যে ফাইবার তাকে বলি আমরা ইন্ট্রাফিউশাল ফাইবার, মাসেল স্পিন্ডলের বাইরে যে ফাইবার তাকে আমরা বলি এক্সট্রাফিউশাল ফাইবার। ইন্ট্রাফিউশাল ফাইবারকে সাপ্লাই দিচ্ছে গামা মোটর নিউরন, এক্সট্রাফিউশাল ফাইবারকে সাপ্লাই দিচ্ছে আলফা মোটর নিউরন। এর বেশি একটা লাইনও পড়ার দরকার নাই, আমি আমার এই কথা থেকে বুঝে ফেললে মনে রাখলে হবে, এটা এটা মানে একদম মুখস্থ করা, এটার জন্য আলাদা সময় দেওয়া, রিভিশন দেওয়ার কোনো দরকার নেই, যখন বলে যাবেন তখন আমার দেখবে। যদি কেউ জিজ্ঞেস করে, এমনও তো হতে পারে আপনার ছেলে মেডিকেলে পড়তেছে, অনেকদিন পরে আপনাকে জিজ্ঞেস করছে, আব্বু বলো আলফা মোটর নিউরন কি, গামা মোটর নিউরন কি, তখন আপনি দেখলেন বলতে পারলেন না, অর সাম হয় আর কোনোদিন কোনো জায়গায় লাগলো বলতে পারলেন না, এই আর কি। এই জন্য জানা পরীক্ষায় একেবারে এই শুধু এখান থেকে আসবে, ভেরি ভেরি লেস লাইকলি, ঠিক আছে? অলরাইট, এখানে কি আছে, এখান থেকে কি করবো আমরা? এখান থেকে এই সাইডটা বেশি ইম্পর্টেন্ট। কেন এই সাইডটা বেশি ইম্পর্টেন্ট? কারণ ধরেন কোন একটা লেসন এদিক থেকে হলো, তাহলে এদিকে মিডিয়াল এক্সপেক্টে যদি লেসন হয়, তাহলে কোন দিকের মাসেল গুলো, কোন দিকের মাসেল গুলো আগে ড্যামেজ হওয়ার চান্স বেশি, কোন দিকে, আর এদিক থেকে হলে কোন দিকে ড্যামেজ হওয়ার চান্স বেশি? তাহলে মনে রাখবেন যেটা, পেছন দিকে হলো ফ্লেক্সর, সামনের দিকে এক্সটেন্সর, প্রক্সিমালি হলো বডির প্রক্সিমাল পোর্শন, আর ডিস্টাল হলো, অর্থাৎ এটাকে আমি মিড পয়েন্ট ধরতেছি, ঠিক আছে? তাহলে এটাকে আমি মিড পয়েন্ট ধরলে, সেন্ট্রাল পয়েন্ট ধরলে, এটা আমার সেন্ট্রাল পয়েন্টের সামনে, তাহলে এটা একটু অল্টার হয়ে গেল না, কারণ আমার আমার বডির অ্যালাইনমেন্ট অনুযায়ী এক্সটেন্সর মাসেল গুলো থাকতেছে আমার বডির পেছন দিকে, আর ফ্লেক্সর থাকতেছে আপার এক্সট্রিমিটিতে সামনের দিকে, একটু একটু উল্টা পাল্টা হয়ে গেল, ঠিক আছে, রাইট? এটা মনে রাখবো। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে প্রক্সিমাল টু ডিস্টাল সেটা কিন্তু ঠিক থাকতেছে, আমার এই সেন্ট্রাল পয়েন্টের সাথে প্রক্সিমাল, আমার বডির সাথে প্রক্সিমাল, ট্রাঙ্ক, শোল্ডার, আর্ম, ফোরআর্ম, হ্যান্ড, ব্যাপারটা এরকম। এই কথাটা একটু ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, একটা একটা এনভিএমএতে কোশ্চেনটা হয়তো বা পেয়ে যাবেন, ঠিক আছে? এই জন্য একটু দেখে রাখলে ভালো, কোন এনভিএমএতে পাবেন বলবো না, এটা বললে তো স্পয়লার হয়ে গেল। আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন যে আছে একটু জানলেই হবে, এর বেশি কিছু জানার দরকার নেই। আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন কে কর্টিকাল স্পাইনাল ট্র্যাক্ট সাপ্লাই দেয়, এটা থেকে কি বুঝায় এটা আমি বলবো একটু পরেই, একটু হোল্ড অন হোল্ড অন।
ইন্টারমিডিয়েট জোন থেকে, তো ইন্টারমিডিয়েট জোনটা কোথায় থাকবে কোথায় থাকবে না তাও আমরা জানি, যেখানে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম আছে সেখানে থাকবে, যেখানে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম নাই সেখানে থাকবে না। তাহলে এখন আমরা ট্র্যাক শুরু করতে পারি, আমরা যদি ট্র্যাক পড়ে ফেলতে পারি, ট্র্যাক পড়ার পরে আমরা 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 নাইস আমরা ফাইন, আমরা তখন স্পাইনাল কর্ড লেশন পড়বো। এখন আসেন আমরা ট্র্যাক পড়বো। তাহলে স্পাইনাল কর্ডের ট্র্যাক গুলো মানে কি? অ্যাকচুয়ালি ট্র্যাক মানে হলো, ওই যে বললাম স্পাইনাল কর্ড হলো একটা পাথওয়ে, এটা একটা রাস্তা, ঠিক আছে? অর্থাৎ আমাদের একদম সেন্ট্রাল হায়ার সেন্টারের সাথে পেরিফেরিকে কানেক্ট করে দেওয়ার একটা মাধ্যম হিসেবে স্পাইনাল কর্ড কাজ করে, ঠিক আছে? তাই যদি সে মাধ্যম হিসেবে যদি কাজ করে, তাহলে এখানে অনেক আদান প্রদান, অনেক ইনফরমেশন আদান প্রদানের জন্য অনেক ইলেকট্রিক্যাল তার দেখা যাবে। এই অনেকগুলো ইলেকট্রিক্যাল তারই হলো ট্র্যাক্ট, ঠিক আছে? অর্থাৎ হোয়াইট ম্যাটার, এগুলো সবগুলো হোয়াইট ম্যাটার, এগুলো নার্ভের এক্সন, রাইট? তাহলে একজন যদি বাইরে থাকে তখন আমি তাকে নার্ভ বলতেছি, ভেতরে থাকলে আমি কখনো বলতেছি হোয়াইট ম্যাটার, কখনো বলতেছি ট্র্যাক্ট, কখনো বলতেছি ফেসিকুলাস, অনেক রকম টার্ম আমরা ইউজ করতেছি। তাহলে এই হলো সেই ট্র্যাক্ট। তো যেহেতু ট্র্যাক্টের মেইন কাজ হলো ইনফরমেশন আদান প্রদান, অর্থাৎ পেরিফেরাল পার্টের সাথে কানেকশন বিল্ড আপ করা, তার মানে এই ট্র্যাক্টের মধ্যে এরকম একটা জিনিস থাকবে যে হায়ার সেন্টারে ইনফরমেশন নিয়ে যায়, যে হায়ার সেন্টার থেকে ইনফরমেশন বাহিরে প্রেরণ করে, অর্থাৎ উপরে নিয়ে যাচ্ছে, হায়ার সেন্টারে নিয়ে যাচ্ছে, অ্যাসেন্ডিং ট্র্যাক। তাহলে আপনি বলেন তো, অ্যাসেন্ডিং ট্র্যাকটা কি মোটর হবে নাকি সেন্সরি হবে? সেন্সরি, ডিসেন্ডিং, হায়ার সেন্টার থেকে সিগনাল দিচ্ছে, যাও এটা করো, যাও ওকে এটা করতে বলো, তাহলে এটা হবে ডিসেন্ডিং, অর্থাৎ এটা হবে মোটর, ঠিক আছে? সো সেন্সরি কি মোটর কি, এই দুইটা জিনিস প্রিলিমিনারি একদমই বুঝলাম, খুবই খুব খুব ভালো, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, চলো আর একটু ভালো লাগাই। আপার মোটর নিউরন কি, লোয়ার মোটর নিউরন কি? ও, বাংলাদেশের একটা অন্যতম অন্যতম একটা কনফ্লিক্টের বিষয়ে, আপার মোটর নিউরন কি, লোয়ার মোটর নিউরন কি? আমি যখন ছোট ছিলাম ভাবতাম উপরের নিউরন আপার মোটর নিউরন, নিচের নিউরন আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। আমার ডেফিনেশনটা অনেক সেন্স মেক করতো, অনেক অনেকেই আবার এই ধরনের ডেফিনেশন, আমি খুব সহজ ভাবে বললাম, কিন্তু অনেক অনেকে এরকম কথাটাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি নো। অর্থাৎ এখানে আপনি যখন বলবেন আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন, মনে রাখতে হবে এটা অ্যানাটমিক্যাল কথা না, এটা অ্যানাটমিক্যাল রিলেশনে কথাটা আসে না। যেমন হতে পারে একটা নিউরন উপরে থাকা সত্ত্বেও সে লোয়ার মোটর নিউরন, একটা নিউরন নিচে থাকা সত্ত্বেও সে আপার মোটর নিউরন, এগুলো হতে পারে। তার মানে দিস ইজ নট ট্রু অ্যানাটমিক্যাল ফর্ম। সো আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরনের ডেফিনেশন রিটেন ভাইবা কি বলছেন, কি লিখছেন? ফরগিভ ইউর সেলফ, ফরগিভ আওয়ার সেলফ, ঠিক আছে? ভুলে যান, মাফ করে দেন, ফরগিভ অ্যান্ড ফরগেট। হ্যাঁ, ফরগিভ অ্যান্ড ফরগেট, ফরগেট খুব সুন্দর একটা কথা আসলো আর কি। মানুষ কি আসলে এটা করতে পারে? মানে কারণ আমরা তো মানুষকে দিয়ে কষ্ট পাই, রাইট? মানুষের কথা, মানুষের আচরণ, স্পেশালি ইউএসএমএলি জার্নিতে আসলে মানুষের কথা আচরণ মনে হয় একটু বেশি উইয়ার্ড হয়ে যায়, তখন কষ্ট আরো বেশি লাগে। তা সুরা আল ইমরানে আল্লাহ জান্নাতিদের তিনটা বৈশিষ্ট্য, জান্নাতিদের তিনটা বৈশিষ্ট্য বলছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যারা সচ্ছল এবং অসচ্ছল দুই অবস্থাতেই দান করে, ঠিক আছে? কারণ আপনি সচ্ছল থাকলে দান করবেন, এটা তো সেন্স মেক করে, এটা তো স্বাভাবিক, এটা আপনার জন্য তখন সহজ, ঠিক আছে? আপনি অসচ্ছল অবস্থায় কি করেন কিনা, মিনিমাম করেন কিনা, বিশ্বাসটুকু আছে কিনা যে না দান করলে সম্পদ কমবে না। একটা ক্রাইটেরিয়া হলো যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করে, দুই নম্বর ক্রাইটেরিয়া হলো যারা ক্রোধ নিবারণ করে, তিন নম্বর ক্রাইটেরিয়া মেবি আমি ভুলে গেছি, তিন নম্বর ক্রাইটেরিয়াটা মাফ করে দেয় বা সামথিং ছেড়ে দেয়, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো কাজগুলো খুবই কঠিন, এটার মধ্যে একটা কম্পোনেন্ট এরকম আছে যে আসলেই মাফ করে দেওয়া। তখন এখানে একটা এক্সপ্লেনেশন আসছে এরকম যে, ওয়েল, আমি যে একটা মানুষকে মাফ করে দিতে পারছি, মানে ফরগিভ অ্যান্ড ফরগেট। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটা আপনার মেন্টাল হেলথের জন্য খুবই ভালো, ট্রাস্ট মি, খুবই ভালো, ঠিক আছে? আপনি সামহাও যদি এটাকে সত্যি করার অর্থেই মাফ করে দিতে পারেন। ফরগেট ব্যাপারটা হলো এরকম যে আপনি একবার ফরগিভ বললেন, আবার কেন তার উপরে ওই একই বিষয়বস্তু নিয়ে রাগ করতেছেন? কারণ ট্রুলি তো ফরগেট করা সম্ভব না। হ্যাঁ, ওরকম একটা ঘটনা আমার সাথে ঘটছে, কিন্তু এই ঘটনাটা তো আমার কাছে মনে আছে। কিন্তু মজার ব্যাপার, ফর গেট তখনই বলবো যখন আপনি ওই জিনিসটা একদমই, মানে ওই জিনিসটা আপনাকে স্ট্রেস দিবে না। যতদিন পর্যন্ত আপনাকে স্ট্রেস দিবে ততদিন পর্যন্ত বুঝতে হবে যে না, এখন আপনি হয়তো বা ফর গেটটা হয় নাই, ঠিক আছে? অর্থাৎ ট্রু ইনসিডেন্স আর ইনসিডেন্সটা মনে করলে কষ্ট পাই, এখন চেষ্টা করলে কাছাকাছি লেভেলে যাওয়া সম্ভব। তাই এটা একজন মানে মুফাসসির আর কি, যারা কোরআনের তাফসির করে, তারা একজন বলছে যে কি করে এটা আর কি অর্জন করা যায়, কখন আমি বুঝবো যে আমি তাকে সত্যিকার অর্থে মাফ করতে পারছি।
ঠিক আছে, কারণ এটা তো হিউম্যানের জন্য খুব কঠিন, রাইট? তো এটার একটা সলিউশন হলো যে আপনি যদি তার জন্য দোয়া করতে পারেন, ঠিক আছে, খুবই হার্ড। তো আপনি যার উপরে খেপে আছেন, যার উপরে আপনার কষ্ট লাগছে, আপনি মনে মনে যাচ্ছেন এটাকে গিভ আপ করে, ফরগিভ করে দিতে, ফরগেট করতে, বাট পারতেছেন না, দেন মেক সাম দোয়া ফর হিম অর হার, দেখবেন ব্যাপারটা ইজি হয়ে যাবে এবং আপনার মেন্টাল হেলথের জন্য খুবই কাজে দিবে। এবং বললে বিশ্বাস করবেন না যে, দেখেন আমরা কিন্তু সবাই জানি যে পড়লে ভালো করব, আমার এই টপিক শেষ করা দরকার, এটা এটা করা দরকার, এটা এটা করলে আমার ক্যারিয়ার ভালো হবে, আমার প্রোডাক্টিভিটি বাড়বে, আমি সাকসেসফুল হব, সবকিছু জানি, সব মোটিভেশন আছে, কিন্তু কন্ডাক্ট করতে পারি না, পার্সু করতে পারি না। ওয়াই ওয়াই? কারণ আমরা স্পিরিচুয়ালি অনেক পিছানো, ঠিক আছে? আমরা সবসময় মনে, আমরা না মানে মানে এই প্রোটোকল গুলোকে ইগনোর করি, আমরা মনে করি যে না মেন্টাল হেলথ ব্যাপার না, না স্পিরিচুয়াল এনার্জি এটা কোনো ব্যাপার না, আমি এটা পারবো, আমি বুঝছি, ইউএসএমএলই ই ওয়ার্ল্ড বললে, ফার্স্ট এড পড়লে ইউএসএমএলই হয়ে যাবে, আমি হ্যাঁ আই ক্যান ডু ইট। ওয়েল, আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই, মানে কিন্তু আমি মনে করি দুই এরকম মানুষ থাকা সম্ভব পৃথিবীতে, যে একজন মানুষ 230 বা 240 পাইছে, বাট রিল্যাক্স, হ্যাপি, হি অর শি ইজ ভেরি হ্যাপি, হ্যাপিলি এটা পাচ্ছে, তার আশেপাশের মানুষগুলো হ্যাপি। আরেকজন ধরেন 260 পাইলো, বাট সে টক্সিক, সে নিজেও টক্সিক, তার কাছে এটা খুবই কষ্টের মনে হচ্ছে, তার কাছে সে বলতেছে হ্যাঁ স্টেপ ওয়ানে আমি যে কষ্ট করছি সারা জীবন, সারা জীবন মনে থাকবে, হ্যান ত্যান উত্তপ্ত কথাবার্তা, ঠিক আছে, কিন্তু কষ্ট করলেই যে মানে একটু কষ্ট মানে কি পরিশ্রম করলেই যে সেটা কষ্টের ব্যাপারটা কিন্তু এরকম না। যখন একটা জিনিসে পরিশ্রম করতে আপনার কষ্ট হবে না, সেটাকে বলা হয় প্যাশন, ঠিক আছে? যখন যেমন আমরা ধরেন দেখেন আজকে যদি একটা কঠিন একটা কাজে আমি আজকে রাত্রে ঘুমাইতে না পারি, আমি কিন্তু কমপ্লেন করবো, হ্যাঁ আমি অনেক কষ্ট করছি আমার জীবনে, এটা সেটা এত স্ট্রেস, এই স্ট্রেস, আমি রাত্রে ঘুমাইতে পারি নাই। কিন্তু এই আমি যখন কার্ড খেলে রাত জেগে থাকি, এই আমি যখন মুভি দেখার জন্য রাত জাগি, আমি যখন আড্ডা বাজিতে রাত জাগি, তখন কিন্তু আমি কমপ্লেন করি না যে আমি গতকালকে রাতে ঘুমাইতে পারিনি। একই ইনসিডেন্স আমরা কিভাবে চিন্তা করতেছি, একই ঘটনা আমরা কিভাবে চিন্তা করতেছি, সেটা আমাদের ফিলিংসটাকে দেয়, ঠিক আছে? একটা ফ্লোচার্ট দেখি দেখাই খুব অল্প, একটু একটু প্রাসঙ্গিক, যেহেতু নিউরোলজিতে আসছি এবং আমি জানি আমি আপনাকে কত ভালো পড়াবো, এটার উপরে আপনি ইউএসএমএলই সাকসেস আসবে না, আপনি আপনাকে কত ভালো কন্ট্রোল করতে পারবেন সেটার উপরে ইউএসএমএলই সাকসেস আসবে। একটা ফ্লোচার্ট বলি সবাই আমরা মনে রাখবো, কেমন? একটা হলো সার্কামস্টেন্সেস, আপনার সাথে যা ঘটতেছে, আপনি যা শুনতেছেন আপনার আশপাশ, সার্কামস্টেন্সেস সবসময় চেঞ্জ করা যায় না, দেখবেন যদি চেঞ্জ করা যায় চেঞ্জ করবেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে চেঞ্জ করা যায় না। একটা সার্কামস্টেন্সেস এর পরে আমরা এটাকে ইন্টারপ্রিটেট করি, আমাদের এটার উপরে একটা থট আসে। ধরেন আপনি মানে আপনার একটা কলম ভেঙে গেল, আপনি একটা কলম হারাই গেল, অথবা কোনো একটা কিছু স্ট্রেসফুল ঘটনা ঘটলো, আপনি চিন্তা করলেন আমার সাথে খালি এগুলো ঘটে, ওয়াও কি টক্সিক একটা মানে কথা, চিন্তা করছেন খালি আমার সাথে এগুলো ঘটে, এই কথাটা কি সত্য? সত্য না, কিন্তু আপনি টক্সিক হয়ে বলে ফেলছেন। সামহাও এই ধরনের চিন্তা, এই ধরনের কথা কন্ট্রোল করতে হবে, আপনার থটের উপরে আপনার ফিলিংস। ধরেন আপনার আজকে ইলেকট্রিসিটি চলে গেল, আপনি বললেন মানে আমি যতবার ইউএসএমএলই পড়তে নেই ততবারই আমার একটা অঘটন ঘটে, তাহলে আপনি যদি এরকম চিন্তা করেন, আপনি যদি ব্যাপারগুলোকে এইভাবে চিন্তা করেন, তাহলে আপনার ফিলিংসটা তো ওরকমই হবে। তাহলে থট ডিরেক্ট করে ফিলিংস কে, কখনোই সার্কামস্টেন্সেস ফিলিংস কে আনে না। তবে হ্যাঁ, অনেক সময় সার্কামস্টেন্সেস গুলো চেঞ্জ করা যায়, যে আপনি একটা ভালো পড়ার পরিবেশ ক্রিয়েট করলেন, আপনি কিছু টাইম প্রিজার্ভ করলেন, আপনি একটা নির্দিষ্ট এরিয়া পড়তে বসলেন, লাইক অনেক কিছু আমাদের কন্ট্রোল আছে, বাট রিমেম্বার অনেক কিছু আমরা এখানে কন্ট্রোল করতে পারবো না, এবং এটার কন্ট্রোল করার জন্য তো আল্লাহর সাহায্য লাগবে, সবকিছুতেই লাগবে, এখানে আল্লাহর সাহায্য লাগবে আর কি। তারপরে হলো ফিলিংস, আপনি যদি বেটার ফিল না করেন তাহলে আপনি বেটার ফাংশন করবেন না। তারপর আসবে অ্যাকশন, অ্যাকশনের পরে আসবে আউটকাম, প্রোডাক্টিভিটি। আমরা যে কাজটা করি, আমাদের থটটা খারাপ থাকে, ফিলিংসটা খারাপ থাকে, মন খারাপ, এরপর পড়বো আমি আজকে, ঠিক আছে, অর্থাৎ আমরা এই জায়গায় পুশ করি এটাকে ইম্প্রুভ করার জন্য, অথবা আমরা এটাকে পুশ করতে চাই বাকিটা চেঞ্জ করার জন্য, অথবা আমরা ধরেন অন্য কোনো কারণে মার খেয়ে আসছি, এখন মুভি দেখে মন ভালো করবো, এটা তো কোনোদিনও হবে না, ঠিক আছে, ফেসবুক চালায় মন ভালো করবো, তাও কোনোদিন হবে না। সো আমরা সবসময় এই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাকে ইগনোর করি। সো ইম্পর্টেন্ট জিনিস হলো থট, আপনার থটটা টক্সিক হবে নাকি ভালো হবে, এটার সাথে আপনার স্পিরিচুয়াল সম্পর্ক জড়িত, আপনি কতটুকু স্পিরিচুয়াল, ঠিক আছে, অর আপনাকে আপনাকে আপনার থটটাকে বারবার রিভাইজ করতে হবে, ঠিক আছে? অলরাইট, আমি দুঃখিত কে যদি আমার এই পড়ার বাহিরের কথাবার্তাতে একটু বিরক্ত হন, বাট বিশ্বাস করেন এখানে প্রত্যেকের ট্যালেন্ট আমার চেয়ে বেশি, আইকিউ আমার চেয়ে বেশি,
ঠিক আছে, আমরা সবাই ট্যালেন্ট, আমরা সবাই ওর্থ, বাট আমরা আমরা নাই, আমাদের এই সম্পদটা, আমাদের ব্রেনটা আমরা এটা ইউজ করতে পারতেছি না, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। কেমন, আমরা এটা ইউজ করবো ইনশাল্লাহ, ইউজ করা শিখবো। অলরাইট, কোন কথা বলতেছিলাম, বলতেছিলাম আপার মোটর নিউরন কি আর লোয়ার মোটর নিউরন কি। আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরন ইজ নট এ অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। মাসেলের সাথে সরাসরি যুক্ত যে নিউরন, আমি আবার বলতেছি, মাসেলের সাথে সরাসরি যুক্ত যে নিউরন সে হলো লোয়ার মোটর নিউরন, যে মাসেলের সাথে সরাসরি যুক্ত। আর লোয়ার মোটর নিউরনের সাথে যুক্ত যে নিউরন, লোয়ার মোটরের সাথে যুক্ত না, লোয়ার মোটরকে সামহাও সে কন্ট্রোল করতেছে এবং সে সাম এক্সটেন্ট ডিসেন্ড করছে, একটু একটু নিচে নামছে, কারণ কানেকশন অনেকের সাথেই থাকে, কানেক্ট থাকলেই সে আপার মোটর নিউরন হয়ে গেল না, সে ডিসেন্ড করছে এন্ড সামহাও তাকে কন্ট্রোল করতে পারে। এ ধরনের নিউরনকে বলা হয় আপার মোটর নিউরন। এখন আসেন অ্যানাটমিক্যালি কেন 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 এগুলো বলা যাবে না, অ্যানাটমিক্যালি বলা যাবে না। ধরেন আপনার অকুলোমোটর নার্ভ, অকুলোমোটর নার্ভ কোথা থেকে আসলো, মিড ব্রেন থেকে আসলো, অকুলোমোটর নার্ভ এক্সট্রা অকুলার মাসেলকে সাপ্লাই দিচ্ছে, এক্সট্রা অকুলার মাসেলকে যেহেতু সাপ্লাই দিচ্ছে সরাসরি মাসেলের সাথে যুক্ত, তাহলে এই নার্ভটাকে আমি, এই নার্ভের এই ফাইবারটাকে আমি বলবো লোয়ার মোটর নিউরন, ঠিক আছে, এবং তাকে নিশ্চয়ই আপার মোটর নিউরন কন্ট্রোল করতেছে, তাকে আমি বলবো আপার মোটর নিউরন। ঠিক একইভাবে আরো নিচের দিকে যদি যাই, তাহলে এখানে একটা নার্ভ আছে যে কিনা এভাবে বের হয়ে হ্যান্ড মাসেলকে কন্ট্রোল করলো, তাহলে এটা হলো লোয়ার মোটর নিউরন আর এটা হলো তার জন্য আপার মোটর নিউরন। তো স্পাইনাল কর্ডের এই লেভেল আমি দেখতেছি, দেখেন এই নিউরনটা, এই নিউরনের একজনটা অ্যানাটমিক্যালি তার চেয়ে নিচের দিকে আছে, তারপরে তাকে আমি আপার মোটর নিউরন বলতেছি। ব্রেন স্টেমে আছে রেড নিউক্লিয়াস, রেড নিউক্লিয়াসের সাথে জড়িত যে ট্র্যাক তাকে আমরা বলবো রুব্রো স্পাইনাল ট্র্যাক। তার মানে রুব্রো স্পাইনাল ট্র্যাক এখান থেকে শুরু হয়েছে, তার মানে নিউরন তার সেল বডি সহ, সেল বডি একজন সহ এই নিউরনটার নিচে অবস্থিত, তারপর আমি তাকে বলবো আপার মোটর নিউরন আর তাকে আমি বলবো লোয়ার মোটর নিউরন। তার মানে আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরনের একটাই একটাই ডিটারমিনেশন, সে হলো সরাসরি মাসেলের সাথে যে যুক্ত, সরাসরি মাসেলের সাথে যে যুক্ত সে হলো লোয়ার মোটর নিউরন, আর লোয়ার মোটর নিউরনকে কন্ট্রোল করতেছে এবং সাম এক্সটেন্ট ডিসেন্ড করছে সে হলো আপার মোটর নিউরন। আশা করি পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আজকে আমরা স্পাইনাল কর্ডের যে স্ট্রাকচার বললাম সেখান থেকে আমরা বলবো যে লোয়ার মোটর নিউরন কোথায় থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পড়বো যে লোয়ার মোটর নিউরনটা কোথায়, দেখছেন মেজাজটা খারাপ লাগে না, এখান থেকে আমরা পড়বো লোয়ার মোটর নিউরন কোথায় থাকে। তাহলে এটা ভেন্টাল হর্ন, তাহলে ভেন্টাল হর্ন আমরা আজকে যেটা দেখলাম যে ভেন্টাল হর্নের এই যে নিউক্লিয়াস, এই যে নিউরন এখান থেকে বের হয়ে সে মাসেলকে সাপ্লাই দিচ্ছে, রাইট, তাহলে ভেন্টাল হর্নের এই নিউরন গুলো হলো লোয়ার মোটর নিউরন। তাহলে লোয়ার মোটর নিউরনকে আপার মোটর নিউরন নিশ্চয়ই কানেক্ট করবে, উপর দিক থেকে এসে কেউ কানেক্ট করবে, এটাই মধ্যে আমরা আজকে পড়বো ডিসেন্ডিং ট্র্যাক। যে ডিসেন্ডিং ট্র্যাকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফার্স্ট সিগনাল দেয়, ডিরেক্ট করে, তার নাম হলো পিরামিডাল ট্র্যাক্ট অথবা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, পিরামিডাল ট্র্যাক্ট অথবা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। স্পাইনাল কর্ড লেশন পড়ার জন্য এই একটা ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক থেকে একটা ট্র্যাক পড়লেই হবে, এই জন্য আমি আজকে একটাই পড়াবো, ডিসেন্ডিং ট্র্যাক থেকে একটাই পড়াবো, তারপর আমরা অ্যাসেন্ডিং ট্র্যাক পড়াবো। তাহলে ওয়েল, আমরা যখন ডিসেন্ডিং ট্র্যাক অথবা মোটর ট্র্যাক পড়বো, ডিসেন্ডিং ট্র্যাক অথবা মোটর ট্র্যাক পড়বো, এখানে আমরা কিন্তু দুইটা জিনিস বুঝে ফেললাম, মোটর সিস্টেমে কি থাকবে, লোয়ার মোটর নিউরন থাকবে আর কি থাকবে, আপার মোটর নিউরন থাকবে। আপার মোটর নিউরনের এই ডিসেন্ড হওয়ার রাস্তাটাই হলো ডিসেন্ডিং ট্র্যাক, ঠিক আছে। এখন আসেন আপার মোটর নিউরন কিভাবে ডিসেন্ড করে সেটা আমরা দেখব। তাহলে প্রথম কথা, আপার মোটর নিউরন কন্ট্রোল করতেছে, তাহলে কন্ট্রোল করবে আমাদের ব্রেনের কোন অংশটা, আমাদের মোটর মুভমেন্টটাকে কন্ট্রোল করবে। তাহলে আমরা জানি প্রি মোটর কর্টেক্স, সরি মোটর এরিয়া, প্রাইমারি মোটর কর্টেক্স, এই হলো সেই প্রাইমারি মোটর কর্টেক্স। তাহলে প্রাইমারি মোটর কর্টেক্স থেকে, এখানে প্রাইমারি মোটর কর্টেক্স এর নিউরনের সেল বডি, তারা এভাবে একজন পাঠাবে, একজন পাঠায় 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 পাঠাবে স্পাইনাল কর্ডে বিভিন্ন জায়গায়, সব জায়গায় পাঠাবে, এই জন্য তো বান্ডল, তাই না। ব্যাপারটা হলো কারেন্টের লাইনের মতন অনেকগুলি তার এখানে আছে, অনেক অনেক অনেক, তাহলে এই বাসায় লাইন দেওয়ার জন্য বেরোয় যাবে, পরেরটা পরের বাসায় বেরোয় যাবে, কিন্তু ট্র্যাক গুলো কিন্তু এভাবে যেতেই থাকবে, এখান থেকে যেটা যেখানে দেওয়া দরকার সেখানে সে বেরোয় যাবে,
অনেক 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 একদম, যখন যেখানে বের হওয়া দরকার তখন সেটা বের হয়ে যাবে, ঠিক আছে? সো ট্র্যাক গুলো এইভাবে কাজ করে। তাহলে অ্যাকচুয়ালি পুরো স্পাইনাল কর্ড জুড়ে কেন থাকবে, কারণ এই যে পুরো স্পাইনাল কর্ড জুড়ে এই জন্য এরকম থাকবে, যখন যেটা দরকার তখন সেখানে সে বের হয়ে সাপ্লাই দিবে, পুরো ইলেকট্রিক লাইনের মতন না? হ্যাঁ। সে যখন ডিসেন্ড করবে কাকে কাকে ক্রস করবে, তাহলে ফার্স্টে তো সেরিব্রাল কর্টেক্স থেকে শুরু, তাহলে ডিপ স্ট্রাকচার, এখানে একটা ডিপ স্ট্রাকচার ক্রস করবে ব্রেনের মধ্যে, সে ক্রস করবে ব্রেন স্টেমকে, সে ক্রস করবে স্পাইনাল কর্ডে। তাহলে আপনি এখানে যখন একটা ডিসেন্ডিং ট্র্যাক পড়বেন তখন কি কি কোশ্চেন করবেন? 1 নম্বর কোশ্চেন করবেন তার অরিজিন কোথায়। তাহলে অরিজিন আমরা বলে ফেলছি, প্রাইমারি মোটর কর্টেক্স। প্রাইমারি মোটর কর্টেক্স কোথায় আছে? প্রি ফ্রন্টাল কর্ট, সরি প্রি প্রি সেন্ট্রাল জাইরাস, এগুলো এখন স্মুথলি বলতে পারি না, দেখছেন কি অবস্থা আমার। প্রি সেন্ট্রাল জাইরাস। আচ্ছা, এই নিউরোলজিটা খুব ইন্টারেস্টিং না, দেখবেন কি যে ফ্যান্টাস্টিক। আর কদিন যাক না, এখনো তো শুরু হয়নি। প্রি সেন্ট্রাল জাইরাস হলো তার অরিজিন। এখন সে ডিসেন্ড করবে কি? ডিপ স্ট্রাকচার, তারপরে ব্রেন স্টেম, ব্লা ব্লা। তাহলে এখান থেকে সে ক্রস করার জন্য আমি বললাম ডিপ স্ট্রাকচার যেটা দিয়ে ক্রস করবে সেটা হলো ইন্টারনাল ক্যাপসুল, আপনারা সবাই খুব পছন্দ করেন এটা আমি শিওর। তারপরে সে ক্রস করবে ব্রেন স্টেম। একটা কোশ্চেন করবো আমরা যে তারা কি কোনো ক্রস মানে ক্রসিং করবে কিনা, লাইক ডিকাসেশন করবে কিনা, এক জায়গা থেকে আরেক একদিক থেকে আরেক দিকে আসবে কিনা, সাইট ক্রস করবে কিনা। কোশ্চেন আনসার হলো হ্যাঁ, সাইট ক্রস করবে, যে কোনো ট্র্যাকটি সাইট ক্রস করে এক্সেপ্ট ডিসেন্ডিং অটোনমিক ট্র্যাক, আসবো এই কথাটায়। ক্রসিং কথাটা যদি থাকে তাহলে জিজ্ঞেস করবে নেক্সট কোথায় ক্রস করবে, তাহলে লোয়ার মেডুলা, মেডুলা অফ লাঙ্গাটা লোয়ার এন্ডে যেয়ে সে ডিসেন্ড করবে। তাহলে এখন আসেন এটা ছবি আঁকলে কিরকম কিরকম দেখায় আমরা সেটা আঁকি। তাহলে আমি এখন যে সেকশনটা আঁকবো সেটা হলো করোনাল সেকশন। ঠিক আছে, তারপরে ধরেন মিড ব্রেন, মিড ব্রেন, তারপরে পন্স। আমি এত বড় থাকে না পন্স মিড ব্রেন, এগুলো খুবই ছোট স্ট্রাকচার বোঝানোর জন্য আঁকা আর কি। তারপরে মেডুলা ব্লাঙ্কাটা, তারপরে স্পাইনাল কর্ড। প্রাইমারি মোটর কর্টেক্স বিশাল বড় এরিয়া জুড়ে। প্রাইমারি মোটর কর্টেক্সে কোন এরিয়া বডির কোন পার্ট রিপ্রেজেন্ট করে সেটাকে বলা হয় মোটর হোমেনকুলাস। মোটর হোমেনকুলাস বোঝার জন্য আমরা ছোটবেলায় এরকম দুষ্টামি করতাম না যে কোনো জায়গায় এখানে বসলাম, ধরেন আপনি এখানে বসলেন, হাঁটু গেড়ে বসলাম আমি এখানে, হ্যাঁ পা ঝুলাই, বুঝছেন তো, এটা আমার বসার জায়গা এখানে, আমি এটা আমার পা, এখানে আমি এভাবে বসে আছি, ঠিক আছে, এভাবে আমরা বসে আছি। তাহলে বসলে বুঝছেন তো পাটা কোথায় থাকতেছে, এই যে এই জায়গাটায় হাঁটুটা থাকতেছে, রাইট? এখন এই মানুষটা ধপাস করে শুয়ে পড়লো, ধপাস করে শুয়েছে, কিন্তু তার হাতটা এই জায়গায় রেখে ধপাস করে শুয়েছে। শোয়ার কারণে তাহলে তার ফেসটা চলে আসবে নিচে, তার হ্যান্ড চলে আসবে এখানে, শোল্ডার আসবে এখানে, আর লোয়ার এক্সট্রিমিটিটা এখানে। এই যে তার রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হয় মোটর হোমেনকুলাস। এই রিপ্রেজেন্টেশন মানে কি? মানে হলো সেরিব্রাল কর্টেক্স এর এই এরিয়াটাতে যদি ড্যামেজ হয় তাহলে তার ফেস প্যারালাইসিস হয়ে যাবে, এই এরিয়াটা যদি ড্যামেজ হয় হ্যান্ড প্যারালাইসিস হয়ে যাবে, এই এরিয়াটা যদি ড্যামেজ হয় তাহলে তার লোয়ার এক্সট্রিমিটি ড্যামেজ হবে, লোয়ার এক্সট্রিমিটি প্যারালাইসিস হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় কর্টিক্যাল রিপ্রেজেন্টেশন, যে কর্টেক্স এর কোন অংশটা বডির কোন অংশ রিপ্রেজেন্ট করে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে সব এরিয়া থেকে তাহলে ফাইবার গুলো আসার কথা, হ্যাঁ ভাইয়া সব এরিয়া থেকে ফাইবার আসবে, গুড গুড। সবগুলো ফাইবার বিভিন্ন জায়গা থেকে আপনি ফাইবার কালেক্ট করলেন, এখন একসাথে করবেন না, একসাথে করা দরকার না, হ্যাঁ ভাই একসাথে করা দরকার। একসাথে হবে কোথায়? ইন্টারনাল ক্যাপসুলে। ইন্টারনাল ক্যাপসুলকে যখন ক্রস করবে তখন সবগুলো একসাথে হয়ে গেল। এটার মধ্যে কি কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে কিনা, যে সবগুলো ফাইবার যে একসাথে হলো ইন্টারনাল ক্যাপসুলে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে? আছে। সেটা হলো সাইজ অফ দা স্ট্রোক অথবা সাইজ অফ লেশন, এটার সাথে ক্লিনিক্যাল সিভিয়ারিটি, সেটার একটা ব্যাপার স্যাপার এখানে আছে, ডিসক্রিমিনেশন আছে। কিরকম? এখানে যদি এত বড় একটা লেশন হয় যাবে শুধু ফেস, এখানে এত বড় যদি একটা লেশন হয় যাবে শুধু লোয়ার এক্সট্রিমিটি, সবগুলো ফাইবার এক জায়গায়, এখানে যদি ছোট্ট একটা লেশন হয় যাবে পুরো এই বডির মানে এই পুরো এক সাইডের সবগুলো ফাইবার, অর্থাৎ কমপ্লিট হেমিপ্যারেসিস। সো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো এখানে এটা, যে সাইজের সাথে সিভিয়ারিটির মিল না, কিন্তু লোকেশনের সাথে ইম্পর্টেন্ট। যে জায়গায় সাইজ বড় কিন্তু সিভিয়ারিটি কম, যে জায়গায় সাইজ ছোট কিন্তু সিভিয়ারিটি অনেক বেশি, এটা হচ্ছে এই কারণে যে ফাইবার গুলো সব একসাথে থাকতেছে। ঠিক আছে,
তারপর সে মিড ব্রেনকে ক্রস করলো, পন্সকে ক্রস করলো। আমরা যখন মিড ব্রেন পন্স পড়বো তখন আরো স্পেসিফিকলি পড়বো কোথায় কোথায় ক্রস করছে। খালি এখন আমার এটাই ইম্পর্টেন্ট, মিড ব্রেনকে ক্রস করলো কিনা, পন্সকে ক্রস করলো কিনা, সবগুলোর ভেন্টাল এরিয়া দিয়ে ক্রস করলো, মেডুলা ব্লাঙ্গাটার এদিকে এসে পুরোপুরি ক্রস করলো। পুরোপুরি ক্রস করার পরে এখন অপোজিট দিকে নামলো, ঠিক আছে, এখন অপোজিট দিকে নামলো। নামার পরে এখন সে লোয়ার মোটর নিউরনকে সাপ্লাই দিচ্ছে, এই লোয়ার মোটর নিউরনকে সাপ্লাই দিচ্ছে, এভাবে একটা মাসেলকে সে সাপ্লাই দিল। পড়তে হবে কি? তাহলে পড়তে হবে লেশন যেখানে হয় কোথায় লেশন হলে অপোজিট দিকে ফাইন্ডিং। তাহলে যদি সেম সাইডে ফাইন্ডিং হয় যেদিকে লেশন সেদিকে ফাইন্ডিং, আমরা বলবো ইপসি ল্যাটারাল। যদি যেদিকে ফাইন্ডিং যেদিকে লেশন তার অপোজিট দিকে ফাইন্ডিং হয় প্যারালাইসিস হয় তাহলে আমরা বলবো কন্ট্রা ল্যাটারাল। তাহলে মেডুল অফ ল্যাঙ্গাটা লোয়ার এন্ডে এসে সে ক্রস করে ফেলছে। তাহলে স্পাইনাল কর্ড লেভেলে যদি লেশন হয় তাহলে যেদিকে লেশন সেদিকেই প্যারালাইসিস, আর মেডুল অফ ল্যাঙ্গাটা মানে স্পাইনাল কর্ডের উপরে অর্থাৎ মেডুল অফ ল্যাঙ্গাটা অথবা পন্স অথবা ইন্টারনাল ক্যাপসুল অথবা সেরিব্রাল হেমিস্ফিয়ার তার উপরে যেখানেই লেশন হোক না কেন সেটার জন্য প্যারালাইসিস হবে, যেহেতু ক্রস করে ফেলছে অপোজিট সাইডে। এই কথাটা যদি কেউ বুঝে ফেলে ট্র্যাক থেকে আর তেমন কিছু পড়ার নাই, ঠিক আছে, মানে ডিসেন্ডিং ট্র্যাক থেকে আর কিছু পড়ার নাই। তাহলে মাসেল প্যারালাইসিস হবে কখন? মাসেল প্যারালাইসিস হবে তখনই যখন আপনি মাসেলের স্মুথ কানেকশনটা ড্যামেজ করে ফেলছেন। স্মুথ কানেকশনটা কি? যে একটা মাসেলের সাথে সরাসরি যুক্ত লোয়ার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরনটা ফাংশনিং থাকা লাগবে, আপার মোটর নিউরনটাও ফাংশনিং থাকা লাগবে। আপার মোটর নিউরনে যদি লেশন হয় মাসেল প্যারালাইসিস, লোয়ার মোটর নিউরনে যদি লেশন হয় মাসেল প্যারালাইসিস। এটার জন্য আমাদের একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর আছে, আপার মোটর নিউরন লেশন ভার্সাস লোয়ার মোটর নিউরন লেশন। তাহলে একটু আগে আমরা যে ট্র্যাকটা বললাম ডিসেন্ডিং ট্র্যাক, কর্টিকাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অথবা পিরামিডাল ট্র্যাক্ট, এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এটা কি ধরনের নিউরন? এটা আপার মোটর নিউরন। তাহলে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে যদি লেশন হয় তাহলে কি ধরনের ফাইন্ডিং পাবো আমরা? আপার মোটর নিউরন লেশন ফাইন্ডিং পাবো, হ্যাঁ আপার মোটর নিউরন লেশন ফাইন্ডিং পাবো। সো এই কথাগুলো আমাদের এখানে জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আশা করি পর্যন্ত সবাই বুঝতে পারছেন। আমি এখান থেকে একটা ছবি দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এটা আমরা একটু রিয়েলিস্টিক ছবি আঁকি, এখানে এই কথাগুলো এখানে বলছে অরিজিন কোথায়, আপার মোটর নিউরনের অরিজিন, ক্রস করলো, ক্রস করার পর এদিকে আসলো, ঠিক আছে। এখন চলেন ফার্স্ট স্টেপ থেকে একটু রিয়েলিস্টিক ছবি দেখি আমরা, তাহলে একটু ভালো লাগবে। খুব সিম্পল, আমি বলছি তো কিভাবে, আমি যত সিম্পল ভাবে বলতেছি সেই এরকম সিম্পল ভাবে মনে রাখেন কাজে দিন, ঠিক আছে, কোনোভাবে এটাকে কমপ্লেক্স বানায়েন না, খুবই সহজ। আননেসেসারি জিনিস মুখস্থ করে মাথা খারাপ করার কোনো দরকার নেই, যে কোথা থেকে আসলো কিভাবে ক্রস করলো, খুবই সিম্পল। এবং এটা নিজে নিজে ভাষায় ছবি আঁকবেন, নিজে নিজে নিজেকে পড়াবেন, ঠিক করে ফেলবেন, ঠিক আছে। এখান থেকে আসলো, মেডুলা অবলাঙ্গাটা লেভেলে ক্রস করলো, স্পাইনাল কর্ডে যেয়ে সাপ্লাই দিল। তাহলে মেডুলা অবলাঙ্গাটার উপরে লেভেলে যদি লেশন হয় এই সাইড প্যারালাইসিস, মেডুলা অবলাঙ্গাটা নিচে অর্থাৎ স্পাইনাল কর্ডে যদি প্যারালাইসিস হয় তাহলে এই সাইডে প্যারালাইসিস। তাহলে উপরে হলে যেই সাইডে লেশন অপোজিট সাইডে প্যারালাইসিস, স্পাইনাল কর্ডে হলে যেদিকে লেশন সেদিকেই প্যারালাইসিস। তাহলে স্পাইনাল কর্ডের উপরে কন্ট্রা ল্যাটারাল ফাইন্ডিং, স্পাইনাল কর্ডের নিচে এপসি ল্যাটারাল ফাইন্ডিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা যেন আমরা সবাই মনে রাখতে পারি। এখানে এই ছবিটা দেওয়া আছে আপনাদের, আপনারা নোটের মধ্যে ছবিটা দেখতে পাবেন, একই কথা এখানে দেওয়া আছে, ঠিক আছে। সবার কাছে কি এটা সেন্স মেক করছে কিনা যে কখন কোন দিকের ফাইন্ডিং? এখন সবার শেষে পড়াবো, ঠিক আছে, সবার শেষে আরো কিছু জিনিস বলবো যে কোন লেভেলে ফাইন্ডিং কোন লেভেলে লেশন সেটাও আলাদা করা যাবে, কেমন। এখন আমরা সেন্সরি সিস্টেম পড়বো। তাহলে এখন যদি সেন্সরি সিস্টেম পড়তে হয় সেন্সরি সিস্টেমে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেন্সরি সিস্টেমে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তার কিছু রুল অফ থাম্ব আছে, এই রুল অফ থাম্ব গুলো জানলে আপনার বাকি লাইফটা খুব ইজি হয়ে যাবে। তাহলে সেন্সরি সেন্সরি সিস্টেম মানে কি? অ্যাসেন্ডিং ট্র্যাক্ট সেন্সরি সিস্টেম, এটা মানে হলো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। অ্যাসেন্ডিং ট্র্যাক্টের জন্য কিছু রুলস আছে, কি কি রুলস? এক নম্বর রুলস হলো এখানে তিনটা নিউরন, থ্রি নিউরনস, তাই নাকি? ইয়েস, থ্রি নিউরন গুলোকে বলা হয় ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন। ওকে, এক নম্বর রুল,
দুই নাম্বার রুল দুই নাম্বার নিউরনকে নিয়ে, সেকেন্ড অর্ডার নিউরনটা সবসময় ক্রস করবে অথবা ডিকাসেট করবে, অপোজিট সাইডে চলে যাবে। ওকে, তিন নাম্বার রুলসটা তিন নাম্বার নিউরনকে নিয়ে, তাই নাকি? হ্যাঁ, কি রুলস? তিন নাম্বার নিউরনটা থাকবে সবসময় থ্যালামাসে। ওকে, থাকলো, সবাই এটা নিয়ে রুলস বললো। এক নাম্বার রুলস কিছু বলবো না, এক নাম্বার রুলস আমি আজকে পড়ানোর শুরুতেই বলছি। এক নাম্বার নিউরনের রুলসটা, এক নাম্বার নিউরন যেটা সেটা থাকবে ডর্সাল রুট গ্যাংলিয়নে, তাহলে আপনি এটাকে চার নাম্বার রুলস বলতে পারেন। যে ফার্স্ট অর্ডার নিউরনটা থাকবে কোথায়? ডর্সাল রুট গ্যাংলিয়নে। এই রুলসটা দিয়ে আপাতত আমি এখন একটু ব্রেক নিতে যাচ্ছি, ব্রেকের ডিউরেশন 12 মিনিট, 12 মিনিট পর আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ। সবাই একই লিঙ্ক ইউজ করে ঢুকবেন।